আল্লাহর নবী বলেন এই সমস্ত রহমানিয়া জলসা কোরআন হাদিসের মজলিস হাক্কানি উলামায়ে কেরামের মজলিসে বসে যাও, এই মাহফিলগুলি জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, তো সবাই করলে সবাই কইলে কষ্ট হইব, সবাই যদি বলে আওয়াজটা মোটা হবে, আনন্দ লাগবে, ভালো লাগবে। সবচেয়ে বড় ফায়দা কি, আল্লাহর পবিত্র নামের তসবিহ জপলে আল্লাহ খুশি হন। জোরে জোরে পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করতে হয়, লাইন শাকারতুম লাজিদান্নাকুম। আল্লাহ তাআলা এরশাদ ফরমান, বান্দারা যখন আমার নিয়ামতের শুকর আদায় করে নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর নিয়ামত বৃদ্ধি করে দিই। নিয়ামত বাড়াই, এটা বহুত বড় এক নিয়ামত। দুদিন ব্যাপী ইসলামী জলসার ঐতিহাসিক সম্মেলন আপনারা হ্যান্ডবিলে লিখছেন, দুদিন ব্যাপী ওই সম্মেলনের প্রথম দিনে যারা আসতে পেরেছি মনে করতে হবে আমি বড় ভাগ্যবান। আল্লাহ তাআলা যাকে ভালোবেসে মহব্বত করে পছন্দ করে নেক কাজ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, এই মানুষগুলি নেক কাজ করতে পারে। আল্লাহ তাআলা বান্দার প্রতি এত মায়া, এত দয়া, এত ভালোবাসা, এত আদর, এত স্নেহ, এমন স্নেহ আল্লাহ ছাড়া তার সৃষ্টি মখলুকাতের কারো অন্তরে এত মায়া মমতা নাই, বান্দার প্রতি আল্লাহর যত ভালোবাসা, এটা আমরা বুঝি না। একজন মা তার সন্তানকে মায়ের যতটুকু ভালোবাসা আছে সবটুকু দিয়ে তার সন্তানকে স্নেহ করলে যেরকম স্নেহটা হবে, এর চেয়েও আমার আল্লাহ তার বান্দাকে 70 গুণ বেশি ভালোবাসা দিয়ে বান্দাকে আদর করে। আমরা এটা বুঝি না, বুঝাইলে আবার বুঝি। একজন মনিব তার চাকরকে যদি বারবার ডাকে আর চাকরে মনিবের ডাকে সাড়া না দেয়, একদিন দুই দিন তিন দিন ওইভাবে কোনো কাজের জন্য আদেশ করে না মানে, তৃতীয় দিন বলবে তোর গাঁটি বুসলা ফুটলা ফাটলা নিয়ে বাহির, তোর মতো কাজের লোকের আমার দরকার নাই। কথা ঠিক কিনা? দেখেন, কর্মচারীও মানুষ, মনিবও মানুষ, মালিকও মানুষ। একজনের সম্পদ আছে আর একজনের সম্পদ নাই, গরিব অর্থ সম্পদের দিকে, তার অধীনে চাকরি করে, কথা একটু মানে নাই বিদায় তার চাকরি নাই। আল্লাহ আমাকে কত আদর করেন, 15 বছর বয়সে বালেগ হইলাম, 30 বছর বয়স একাধারে এক মাস নামাজ পড়ি নাই, কোনোদিন শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে কাঁদি নাই, মিথ্যা কথা বলি, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করি, কত হারাম কাজ করি, মানুষরে ঠগাই, দুঃখা দেই, বিবির মধ্যে পর্দা নাই, সারা জীবন গেল একদিন কোরআন শরীফ তেলাওয়াত করতে শিখলাম না, এর পরেও আল্লাহ তাআলা তার জমিনের সমস্ত নিয়ামত খাওয়ার মতো আমাকে সুযোগ দিতেছেন। রাগ করেন না, এই মুখ দিছি আমি আল্লাহর জিকির করতে, আমারে যখন ডাকস না তোরে বুবা বানাই দিমু, এমন করেন না। এই চোখ দিছি আমার নিয়ামত দেখবে, আমার কোরআন দেখবে, আমার নবীর হাদিস দেখবে, উলামায়ে কেরামের চেহারা দেখবে, আমার নিয়ামতগুলি দেখে দেখে বুক করবে, শুকর আদায় করবে, এইগুলি যখন করস না তাহলে তোর চোখের দৃষ্টিশক্তি রহিত করে আমি অন্ধ বানাই দিব, এরকম করেন নাই। জমিন দিয়া চলি, কত অপরাধ করি, আল্লাহ জমিনকে বলেন নাই যে জমিন তাকে গ্রাস করো, এই মুখ দিয়া খাই, জিব্বার মধ্যে কত স্বাদ গ্রহণ করি, কি কুদরতি বস্তু আল্লাহ বানাইলেন জিব্বা। এট এ টাইম হাজার রকমের খাদ্য খাইলেও প্রত্যেকটির স্বাদ ভিন্ন ভিন্ন, এক জিব্বার মাধ্যমে আল্লাহ তাআলা স্বাদ অনুভব করার শক্তি দিয়ে দিয়েছেন, কোনো ব্যতিক্রম হয় না, জিব্বা ফেল করে না, কম্পিউটার ফেল করে, ভাইরাস ঢুকে জিব্বা ফেল করে না, জমিন গ্রাস করে না,
নিয়ামত থেকে বঞ্চিত করেন নাই আল্লাহ তাআলা। এর পরেও নিয়ামতের শুকর আদায় করি না, নিয়ামত যে কত আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। বান্দা আমার নিয়ামত যদি গুনতে শুরু করো, গণনা করে আমার নিয়ামত শেষ করতে পারবা না। একজনে কইছেন সুবহানাল্লাহ, আমি বা গুতাইয়া গুতাইয়া সুবহানাল্লাহ কত বের করবো। মতলবের মানুষ কত আর শুনে, ওয়াজ শুনতে শুনতে সব কোরআন হাদিস মুখস্থ করিয়াছে, মতলবের মানুষ, এরপরে সুবহানাল্লাহ বাইর হয় না, তাইলে বোঝা গেল শুনেন না। যে শুনি হুজুর, শোনা শোনা দুই শোনা বেশ কম আছে, একটা শোনা হইল দিলের কানের শোনা, আর একটা হইল এই কানে শোনা। সখন আজ গুষে দিল বাজাদ সনদ, গুষে গেলে জানা দারা দেহিছে সুদ, গুষে গেলে জানা দারা দেহিছে সুদ, গুষে গেলে বা জুমলা হায়ওয়ান হামদ মাস, গুষে দিল বখ সুসে নসলে আদ মাস, গুষে দিল বখ সুসে নসলে আদ মাস। মহানা ভূমি বলেন, আরে এই কানে না আরেকটা কান আছে, ওই কানে শুনো, ওই কানে শুনো অন্তরের কান। মাই হারিফে হারকে আজি আরে বরিদ, পর্দা হায়াস পর্দা হায় মাদরিদ, পর্দা হায়াস পর্দা হায় মাদরিদ। পর্দা সরাও অন্তরে, অন্তরের পর্দা সরাও, বেশি দিন নাই তুমি। হুরাহি হ্যাক উমরে মিছলে বরফে কম, হুরাহি হ্যাক উমরে মিছলে বরফে কম, রফতার রফতার চুপকে চুপকে দম বদম, রফতার রফতার চুপকে চুপকে দম বদম। বুজুর্গরা লেখেন মিয়া, বরফের পানির মতো গলতেছে, বরফের চাক্কা গলে গলে যেমন পানি হয়ে যায়, এক ঘন্টা পরে গেলে জবা বরফ আর পাও না, তোমার জীবন যে গলতেছে তোমার খবর আছে? এটাই কুশন হো রাহি হ্যাক উমরে মিছলে বরফে কম, রফতার রফতার চুপকে চুপকে দম বদম, রফতার রফতার চুপকে চুপকে দম বদম। শ্বাস ছাড়তেছো আর টানতেছো, মনে করছো এইভাবে তোমার জিন্দগি চলবে, আসলে যে কমতেছে বরফের মতো গলে যাইতেছে জীবন, তোমার তো খবরই নেই, গলে যাইতেছে বরফের মতো জীবন, শেষ শেষ। যখন যেতে শুরু করবে আর ধরে রাখতে পারবে না, শুরু করছে যেদিন থেকে দুনিয়ায় আসলাম ওদিন থেকে হায়াত কমতেছে, ঠিক না? দুনিয়ায় যেদিন থেকে আসলাম ওদিন থেকে হায়াত কমতেছে। আমরা কই কি আর একটু বয়সটা বাড়ুক, বয়স বাড়ে না বয়স কমে? পাগলে কই কি বয়স বলে বাড়ে, হায় হায় হায়, এটা কোনো হিসাবে আছে না? আরে বাবা হিসাবে আছে না, দুনিয়ার জীবনটা কোরআন হাদিস দেখলে আখেরাতের তুলনায় কোনো হিসাবে আসেই না। এই জন্য আমার আল্লাহ নিজে কয়, যিনি দুনিয়া বানাইছেন উনি কয়, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার কোন আল্লাহ, আল্লাহর কোরআনের মহব্বতকে ফিট করেন, অন্তর তৈয়ার করেন, দিল তৈয়ার করেন। হেদায়েতের মালিক কে? মুখটা ভরিয়া কোন, হেদায়েতের মালিক কে? বক্তার হাতে হেদায়েত নাই, বাংলাদেশ না পৃথিবী বিখ্যাত বক্তাও যদি আসে বয়ান করে আর হেদায়েত যদি আল্লাহ না দেন কোনো লাভ নাই, কথা ঠিক কিনা? নবী বসে বসে কানতেন চেহারা মলিন করে, আল্লাহর নবীর চেহারা মলিন, হুজুরের চোখের পানি গাল বেয়ে বেয়ে, দাড়ি ভিজে ভিজে পড়ে, চেহারা মলিন, খানা কান্না। জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জিজ্ঞাসা করছেন কি হয়েছে আপনার? কয় কিছু হয় নাই, এই কাফেরারা ইমান আনে না কেন? এরা যদি ইমান না আনে ওরা তো জাহান্নামে যাবে। আমি নবী, সত্য ধর্ম প্রচার করতেছি, আল্লাহর কোরআন সত্য, আমি পয়গাম্বর সত্য, আল্লাহ সত্য, আসমান সত্য, জমিন সত্য, সব সত্য, স্রষ্টা সত্য, ওরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে কেন স্রষ্টাকে মানে না? ওরা তো জাহান্নামে জ্বলবে, এই ওদের ভয়ে আমি কাঁদতেছি। আল্লাহ বলেন হাবিব, ওদের চিন্তায় ওদের বয়ে চোখের পানি সারার জন্য আপনাকে আমি পাঠাই নাই,
আপনাকে পাঠাইছি কেন জানেন নি? ইয়া আইয়ুহার রাসূল বালিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি, নবী আপনার রবের থেকে যা আপনাকে জানাই দেওয়া হয় ওইগুলি আপনি পৌঁছে দিবেন, তাদের কাছে পৌঁছে দিবেন, এই দায়িত্ব শুধু আপনার। হেদায়েত ওরা পাবে না পাবে না, এই দায়িত্ব আপনার নাই, এটা আমার। এই জন্য আমার ভাইয়েরা, আদরের ছেলেরা, একজন মানুষের দুনিয়ার হায়াতে জিন্দিগিতে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে হেদায়েত পেয়ে যাওয়া। এর চেয়ে বড় নিয়ামত একজন মানুষের জন্য আর কিছু হইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ, হেদায়েত পেয়ে যাওয়া এর চেয়ে বড় নিয়ামত একজন মানুষের জন্য কিছু হইতে পারে না। সারা বিশ্বের মালিক যদি আল্লাহ বানিয়ে দেন, হেদায়েত পায় নাই, কিছুই পায় নাই, জীবন বরবাদ। ভালো করে মনে রাখেন, ভালো করে জেহেন নিশি করেন, এমন এক অমূল্য রতন হেদায়েত, সঠিক পথ, মানবতার পথ, কল্যাণের পথ, মাফের রাস্তা, জান্নাতের পথ, আল্লাহর সন্তুষ্টির রাস্তা, যে উঠে গেল হেদায়েত পেয়ে গেল, ওইটাকে হেদায়েত বলে। সঠিক তরিকা আল্লাহ পাক নিজেই বলেন, বন্দা আমার কাছে যখন চাইবে হেদায়েত চা, সিরাতুল মুস্তাকিমের পথ চা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ শিক্ষা দিচ্ছেন সিরাতুল মুস্তাকিমের পথ আমার কাছে চা, আমার কাছে চাইবে সাহায্য, আর কারো কাছে না। এই জন্যই আল্লাহ চায় বন্দা যখন নামাজ পড়ে প্রত্যেক রাকাতে আমার মহাগ্রন্থ আল কোরআন এক খতম করে পড়ে পড়ে আমি আল্লাহকে শুনাব। মহাগ্রন্থ কোরআন চান্দেখানি হ্যাক পাতায়ু নানিয়া, চান্দেখানি হ্যাক পাতায়ু নানিয়া, রোজে আউয়াল খুদ ফুজুলি কর দাই, ওয়া ফুজুলি আজুলি কর দাই, কর দাই বা রহমান তুরা কবুল, আল্লাহর কোরআনের ভালোবাসার মহাব্বতাকে অন্তরে ফিট করো, দেখো জমানে কোরআন শরীফ আসে কিনা। মহাগ্রন্থ আল কোরআন বিশ্ব মানবের কল্যাণের পথ, আর কোন পথ নাই, কল্যাণের একমাত্র পথ কোরআনের পথ। আমি আল্লাহ তোকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি করে তোকে বানাইছি, এই শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ শিক্ষা কি আমি আল্লাহর চেয়ে বেশি কেউ জানে না, এই জন্য আমি আল্লাহ জানাইছি বান্দারে, কোরআনের শিক্ষা হলো শ্রেষ্ঠ শিক্ষা, কোরআনের আলোচনা হলো শ্রেষ্ঠ আলোচনা, কোরআন আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব। যদি তুমি জিজ্ঞাসা করো কোরআন শরীফ কোত্থেকে আসলা, কোরআন শরীফ উত্তর দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। সবাই যদি আল্লাহ আকবার কয় তাহলে কোন হইব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই একটা তসবিহ যদি জবানে আজকের এই মাহফিলে বসে 10-20 বার বাহির হয়, জানা নাই অন্তর থেকে দিলের আবেগে যদি বাহির হয়, আল্লাহ খুশি হয়ে যাবেন বন্দার প্রতি। আমার বন্দা কয় আমি বলে বড়, আসলে তো আমিই বড়, বন্দারে আমি মাফ করে দিলাম। আগার কই সুআইবায় মুয়াসসার শাবানি সাহেব কালিমি দু কদম হ্যায়, শাবানি সাহেব কালিমি দু কদম হ্যায়। আমি সারা জীবনে হেদায়েত কখন পাই জানা নাই, সারা জীবন যদি আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকি শেষ করতে পারবো, কেউ পারবো? হায় 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 হায়, বুজুর্গানের দিন কত ভাবে আল্লাহর প্রশংসা করছেন, নবীর তারিফ করছেন, শেষ পর্যন্ত বলেন শেষ করতে পারি নাই। হা শাইখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই উনার কিতাবের মধ্যে কয়েক পৃষ্ঠা ব্যাপী আল্লাহর তারিফ প্রশংসা, এরপরে কি তারিফ করবো তোমার, নবীর প্রশংসা হজরতে শেখ সাদি উনার কিতাবের মধ্যে কত করছেন, কয় কি প্রশংসা তোমার করবো, তোমার প্রশংসা করার মতো আমার জবানি নাই। শাইখ ফরিদুদ্দিন আত্মার আমদা বেহাত আকে দর আ দমদমি দরু হেরাম,
দাদ আজ তু ফানা যাত নো হেরা আখে ফরমা দাদ কাহ রাস বাদরা তাসা যায় কর দে কউবে আদরা আখে লুৎফে খেসরাজ হার কদ বাখলি ইলাস নাজরা গুলজার গাল হে খুদাওয়ান দেখে হাঙ্গামা শহর কর দে কউবে লুতরাজ রোজবর কি করব তোমার প্রশংসা ওই খোদার প্রশংসা যে আল্লাহ এক মুষ্টি মাটির থেকে এত সুন্দর আদম সৃষ্টি করছে ওই খোদার প্রশংসা করে আমার কিতাব আমি শুরু করি বুজুর্গ বলেন যে খোদা এই মাটির দেহের মধ্যে সুন্দর রূহ দিয়েছেন যে রূহ সম্পর্কে কেউ কিছুই বলতে পারে না এটা কি কিছুই বলতে পারে না নবীরে প্রশ্ন করছে ইয়াসালুনাকা আনির রূহ আত্মা কি কুল রাসূল আপনি বলেন আর রূহ মিন আমরি রাব্বি এটা আমার আল্লাহর আদেশ আমার আল্লাহর হুকুম হযরত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে আপনি জান খানদারি করেন রূহ কবজ করেন এটা কি জিনিস একটু বলেন কয় জানি না সাদা না কালো হলুদ না লাল সবুজ না নীল ঠান্ডা না গরম শক্ত না নরম কিছুই জানি না শুধু হাতে ওজন লাগে এটাই বলতে পারি রূহ রূহ তাই মওলানা রুমি কয় নাই হারিফে আর কে আজি আরে বদিদ পর্দা হায়াস পর্দা হায় বাদরি পর্দা হায়াস পর্দা হায় বাদরি তোমার রুহের কান্দন তোমার নিজের কানে তুমি শুনো না তার কারণ রুহ এবং তোমার অন্তরের কান এই দুইটার মাঝখানে হইল বিশাল হায়েল বিশাল পর্দা বিশাল ভাত যে কারণে তোমার চোখের পানি আসে না মন নরম হয় না কাঁদো না আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা তুমি করো না অথচ হাদিস শরীফে আসছে আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের আরে আল্লাহর কোন একটা সৃষ্টি আদ্যা একটা সৃষ্টি নিয়ে সামান্য একটা সৃষ্টি নিয়ে বন্দা যদি তুমি অল্প সময়ে গবেষণা করো নবী আমার বলেন হাজার রাখাত কবুলিয়াত নফল নামাজের সওয়াব তোমার আমল নামায় উঠবে একটা সৃষ্টি নিয়ে চিন্তা করো গবেষণা করো সৃষ্টি নিয়ে গবেষণা করে না সৃষ্টি নিয়ে গবেষণা নাই আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা নাই আমাকে নিয়ে গবেষণা নাই আমি যে কি কোত্থেকে আসলাম কেন আসলাম উদ্দেশ্য কি যাব কোথায় যাচ্ছি কোথায় কি অবস্থায় কোনো ফিকির নাই এক ফিকির খাওয়া পড়া ভোগ বিলাস আরামায়েস আর দুনিয়ার দুনিয়া কথা ঠিক কিনা কোন দুনিয়াদার হয়ে গেছে দুনিয়াদার অথচ দুনিয়াটা জাহান্নামে যাবে কই যাইব দুনিয়াটা জাহান্নামে যাবে জাহান্নামে কাল কিয়ামতের মাঠে একটা বুড়ি একদম বৃদ্ধা মহিলার আকৃতি ধরে ওইটাকে আল্লাহ বলবেন তুই যা জাহান্নামে যা তুই কে আমি দুনিয়া জাহান্নামে যা তুই আল্লাহ এক হাজার আমার বন্ধু বান্ধব আছে দুনিয়া বলবে আমার বন্ধু বান্ধব আছে আল্লাহ কই দেখ তোর বন্ধু কারা ওরা নিয়ে যা এবার দুনিয়াদারদেরকে ধরবে ধরে 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 নিয়ে জাহান্নামে পড়বে এই দুনিয়া দুনিয়াটা জাহান্নামী দুনিয়াটা জাহান্নামী হা এই জন্যই যার সাথে যার মহাব্বত মৃত্যুর সময় কিন্তু এটা প্রকাশ পায় বুজুর্গরা বলেন যার সাথে যার মহাব্বত যেই সাকারে ওই সাহি মেগি রেগি আরে যেই সাকারে ওই সাহি মেগি রেগি যেটা করবে ওইটার মধ্যেই করবা আর বিকল্প কিছু নাই কোনা হামজিন সাবা হামজিন সাফর বাজ আরে কবুতর বা কবুতর বাজ বা বাজ কবুতর বা কবুতর বাজ বা বাজ দেখো কবুতরের মিল কবুতরের সাথে বাজ পাখির মিল বাজ পাখির সাথে গরুর মহাব্বত গরুর সাথে বাঘের মহাব্বত বাঘের সাথে কুত্তার মহাব্বত কুত্তার সাথে সুগরের মহাব্বত সুগরের সাথে সুরের মহাব্বত সুরের সাথে আল্লাহওয়ালার মিল হয় আল্লাহওয়ালার সাথে এই জন্য মানুষ কয় সাবাতে সালাহুরা সালাহুনাদ সাহবতে তোয়াং লেতুরা তোলাহ গুনাদ আগার খাহি হাবনি সিনি বা খুতাং গনাসিনি দরুজুরে আউলিয়া গনাসিনি দরুজুরে আউলিয়া আল্লাহওয়ালাদের সাহবতে বসো আল্লাহওয়ালাদেরকে ভালোবাসো আল্লাহওয়ালাদেরকে মহাব্বত করো আবিয়া আল্লাহওয়ালাদেরকে মহাব্বত করো বেদাতিরে না শিরকি বিল্লাহ যারা করে ওদেরকে না যারা শিরিক করে বেদাত করে গায়রুল্লাহ পূজা করে ওদেরকে ভালোবাসো না
বুজুর্গরা বলেন আমি জাহান্নামের আগুন নিবাও, জাহান্নামের আগুন নিবাও, দুনিয়ায় থেকে জাহান্নামের আগুন নিবাও, পরজগতে গিয়া নিবাইতে পারবে না, মৃত্যুর পরে আর পারবে না। কারণ কিয়ামতের মাঠে এমন এক ব্যক্তিকে আমার মাওলা ডাক দিবেন, বান্দা দেখ তোর নামায় আমলে যা কিছু আছে একদিন দেখা যায় না, শেষ রাতে উঠে আমার দরবারে তওবা করছো, কোনো মাহফিলে বসে বসে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করছো, নামাজের পরে বসে বসে তওবা করে অনুনয় বিনয় করে আমি আল্লাহর দরবারে মাফ চাইছো, তোমার জীবনে তোমার নামায় আমলে দেখা যায় না, এবার তোমার বিচারটা কি হবে বলো? বান্দা বলে আল্লাহ তুমি যা কিছু বললাম আমি তো জাহান্নামী, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই, এই কথা বলে কাঁদতে থাকবে। কিতাবে আসছে কাঁদতে কাঁদতে 350 বছর কাঁদবে। কত বছর কানতে কানতে চোখের পানি পড়তে পড়তে সমস্ত শরীর চোখের পানির নিচে নিচের ঠোঁট পর্যন্ত পানি এসে যাবে। 350 বছর পরে আমার আল্লাহ ডাক দেয় ফেরেশতারে, আরে ফেরেশতা খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, বলে ধরো জাহান্নামের শিকল দিয়া ভালো করে আটকাইয়া বান্ধ, বাইন্ধে বলে জাহান্নামে নিক্ষেপ করো, জোরে জোরে কর নাউযুবিল্লাহ। এবার বান্দা আরো কান দেয় আর কয় মাহমুদ এক যুগ দুই যুগ না গো আল্লাহ, 350 বছর কানতে কানতে চোখের পানির নিচে আমার সমস্ত শরীর মাওলা গো তবু বুঝি তোমার একটু দয়া হইল না। আমার আল্লাহ বলেন আরে কমবক্ত 350 বছর যদি আজকে কান দস আমার দরবারে দোয়া কবুল হবে না। কি কইছেন? সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ, বুঝে ওই না কইেন সুবহানাল্লাহ জায়গাটা নাউযুবিল্লাহ ভিট করে দিয়েন না। আমি মাঝে মধ্যে কই না, এই আজ থেকে 2.5 বছর আগে সুনামগঞ্জ ওয়াশ করতে গেছিলাম, দুজকের ওয়াশ করতেছি, সামনে দিয়ে কয়েকজনে বইয়া কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর একবার ডাক মেরে কই ইয়া সুবহানাল্লাহ, দুজকের ওয়াশ হই না কই ইয়া সুবহানাল্লাহ, উল্লা পাল্লা করেন না, বুঝার চেষ্টা করেন আগে, আগে বুঝ, আগে বুঝ নিজের মধ্যে নেওয়া, বুঝ নেওয়ার জন্য কোরআন হাদিসের নূর ভিতরে ঢুকানোর জন্য অন্তরটাকে প্রথমেই একদম খোলাসা পবিত্র পাক সাফ করতে হবে। কের দ্বারায় পাক করবো? সাবান আছে তো, আল্লাহ বলছেন আল্লাহ বিদিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। এবার সুবহানাল্লাহ কর, আমার জিকির করবি, হ্যাঁ বান্দা আমার জিকির করবি, আমি আল্লাহর জিকিরের মাধ্যমে তোমার অন্তর পরিষ্কার হবে, এতমিনানে কলব আসবে, মতমিনানে কলব আসবে, কলবের মধ্যে শান্তি আসবে, আত্মার মধ্যে তৃপ্তি লাগবে, কলব তোমার পরিষ্কার হবে, যে কলবের মধ্যে আমি আল্লাহর জায়গা হইয়া যা, কলব পরিষ্কার হবে জিকিরের মাধ্যমে, আমি আল্লাহর নামের তসবি করার মাধ্যমে, আমি আল্লাহর তসবি পড়বে না, কার তসবি পড়তে চাস, কে তোরে খাওয়ায়, কে তোরে জন্ম দিল দুনিয়ার মধ্যে, কে তোরে পাঠাইলো, কে তোরে সৃষ্টি করে দিল, তোরে তো সোনা দিয়ে বানাই নাই, রূপা দিয়ে বানাই নাই, পাথর দিয়ে বানাই নাই, লোহা দিয়ে বানাই নাই, আগুন দিয়ে বানাই নাই, নূর দিয়ে বানাই নাই, কোনো কিছুই না রে বন্দা, তুই তৈলে এক ফোঁটা নাফাক পানি, বুঝেন 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 আগে কি আমি এক ফোঁটা নাফা, মিন আই দলিল মিন আই শাইইন খালাকাহু মিন নুতফা, আমার আল্লাহ বলেন মানুষ আর কি এক ফোঁটা নাফাক বীজই তো, হ্যাঁ মানুষ কি নিয়ে বাহাদুরি করস, মটমটায় চলস আমার জমিনে, সাবধান মটমটায় চলবে না, গার গড়ে চলবে না, পটপটায় চলবে না, আওয়াজ করে চলবে না, আল্লাহ নিষেধ করেন ওয়ালা তামশিম ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরুকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, আমার জমিনে চলবি না, এই জমিনকে তুই বিদীর্ণ করিতে পারবি না, সুউচু পাহাড়ের উপরেও তুই উঠে যেতে পারবি না, দেখ তোর চেয়ে পাহাড় অনেক উঁচু, তোরে আর কত উঁচু করে বানাইছি আমি, হ্যাঁ এই 5 ফুট 10 ইঞ্চি তো আস্তা মাপ দিলে, এত বাহাদুরি কিসের, কিসের তৈরি তুই, এক ফুটে নাফাক বিজয়ী তো, সুতরাং এই জমিনে মটমটায় চলবি না, যদি আমি আল্লাহর হুকুম মানতে মনে না চায় বেরিয়ে যাও আমার জমিনের এরিয়ার থেকে, বেরিয়ে যাও, যদি অন্য কোনো খোদা থাকে, অন্য কোনো খোদার আসমান থাকে সেই আসমানের নিচে চলে যাও, আমার নিয়ে
জগত থেকে দূরে চলে যা, যদি অন্য কোন খোদা থাকে তার কাছে যা, আর যদি না থাকে ইয়াকিন করো, বিশ্বাস করো, তাহলে আয়, আমি আল্লাহ কুদরতের হাত প্রসার করে ডাকতেছি, চলে আয়, তওবা কর, জীবনের জন্য ঠিক হও, আমি আল্লাহ মাফ করে আমার কোলে উঠিয়ে নিব। রহমতের আয়াতগুলির অর্থ হলো এই, এত দয়া আমার আল্লাহর, এত মায়া, এই জন্য আল্লাহ বড় খুশি হন। বন্দা যখন কান্দে, কিতাবে আসছে হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বছর কাঁদছেন একাধারে, আপনি কয়দিন কাঁদছেন, আমি কয়দিন কাঁদছি মিয়া, 10 বছর একাধারে। কিতাবে লেখে কাঁদতে কাঁদতে হযরত শুআইব আলাইহিস সালামের দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে, যেই অন্ধ হয়ে গেছে দৃষ্টিশক্তি নেই, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দুইটা পুনরায় দুইটা ভালো চক্ষু আল্লাহ উনারে দিয়ে দিছে। হযরত শুআইব আলাইহিস সালাম এই দুই চক্ষু পাইয়া আরো বেশি কান্দে, আরো 10 বছর কাঁদছেন, আরো 10 বছর কাঁদতে কাঁদতে এই দুইটা চোখ পরে যে আল্লাহ দিছিলেন এই দুইটাও অন্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলা আবারও দুইটা চক্ষু দিয়ে দিছেন, এখন আরো বেশি করে কান্দে, আমার তো আর চিন্তা নাই, চোখ অন্ধ হইলে ফাইতেই আছি। সুবহানাল্লাহ, কিসের চিন্তা, আমার চক্ষু যায় মাওলা নতুন চক্ষু দেয়, আমার চোখ যায় আমার মাওলা নতুন চক্ষু দেয়, এই চোখ দিয়ে আমি কি করব মাওলার জন্য বেশি বেশি কাঁদু। তৃতীয়বার আল্লাহ চক্ষু দিছেন, হযরত শুআইব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে আবার অন্ধ হয়ে গেছে, চতুর্থবার আমার মাওলায় ডাক দেয়, রে শুআইব, পরপর চারবার তোরে চক্ষু দিলাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাস, চারবার তোরে চক্ষু দিলাম, আমি আল্লাহ কিছু জিগাই নাই, তোর জবানের কথা আমি শুনি নাই, আমি অন্তরের খবর রাখি ঠিক, এবার তোর জবানে শুনতে চাই, শুআইব রে বল এত কেন কাঁদো, কেন তুমি এত কান্দ, জাহান্নামের ভয়ে কান্দনি, আরে শুআইব, যদি জাহান্নামের ভয়ে তুমি কেঁদে থাকো, যাও আজকে থেকে আমি আল্লাহ ওয়াদা দিলাম জাহান্নাম তোমার জন্য হারাম করে দিলাম, নাকি বেহেশতের জন্য কাঁদো, আরে শুআইব, আমি আল্লাহ ডিক্লেয়ার দিয়ে দিলাম, আমি আল্লাহ আজকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে খবর দিয়ে দিলাম, যদি তুমি ব্যস্তের জন্য কান্দো, আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস তোমার জন্য ওয়াজেব করে দিলাম। আরো কোনো চিন্তা আছে, জান্নাতুল ফেরদাউস ওয়াজিব, জাহান্নাম হারাম, তুমি কি ব্যস্তের জন্য কান্দো না দুজক থেকে পানার জন্য কান্দো। এই কথা শুনে হযরত শুআইব আরো কান্দে, মাওলা গো বেহেশতের আশায় আমি কান্দি না, বাবু জাহান্নামে ভয়ে আমি কান্দি না, বেহেশতের আশায় কান্দি না, জাহান্নামের ভয়ে কান্দি না, তুই কেন কান্দোস, আল্লাহ আমি কান্দি তুমি যে জন্য আমারে বানাইয়া দুনিয়াতে পাঠাইছো, বাবু তোমাকে আমি রাজি করতে পারছি দি, তুমি আমার প্রতি খুশি আছো নি, তুমি আমার প্রতি রাজি আছো নি, তোমার রাজির জন্য কান্দি, আর কোনো কিছুর জন্য কান্দি না, আমি যতদিন জীবিত থাকি আমি কাঁদতে থাকবো, তুমি যতবার চক্ষু দাও অন্ধ হোক যাই হোক আমি চোখের লালাই তো না, আমি একমাত্র তোমার সন্তুষ্টির লালাই তো। মন আল্লাহ বলেন, আরে শুইন, যদি তাই হয় তাহলে যা, আর চক্ষু দিলাম না, কান আমি আল্লাহ এটাই চাই, আমার বান্দা যত বেশি আমার দরবারে কাঁদবে আমি আল্লাহ তত তার দরজাকে বলন্দ করতে থাকবো। এজন্য হলো সাদি কই দরা আতস না দারি তা কত সুজ বসবরা বে বরি আতস জানে মেরুস বসবরা বে বরি আতস জানে মেরুস। এই জন্য হযরত সাদি বলেন, যদি জাহান্নামের আগুন, ও আমার উম্মতেরা, জাহান্নামের আগুন যদি নিবাইতে চাও, জাহান্নামের আগুন যদি নিবাইতে চাও,
তাহলে প্রত্যেকটাই দরাতস নাদারিত কতই সুজ বসবরাবে বরি আতস সনেমুল বসবরাবে বরি আতস সনেমুল তাহলে বেশি বেশি করে আমার আল্লাহর দরবারে কান্দো আমার আল্লাহর দরবারে কান্দো আল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা করো গবেষণা করো আরে বড় আফসোস লাগে হাতির লেদা দেখে হাতি চিনলা গরুর লেদা দেখে গরু চিনলা পায়খানা দেখে মানুষ চিনলা বকরির লেদা দেখে বকরি চিনলা কথা ঠিক না বেঠি এনে বড় লেদা পরে রইছে ওইটা দেখে কয় এটা হাতির লেদা হ্যাঁ মানুষের পায়খানা পরে রইছে ওইটা দেখে কয় এনে মানুষ পায়খানা করছে পায়খানা দেখে এটার মালিক কে হেরা ছিল কথা ঠিক না বেঠি যদি কিয়ামতের মাঠে মাওলাই জিগায় রে বান্দা গরুর লেদা দেখে গরু চিনলি তোর সামনে লেদাই নাই লেদা দেখে গরু চিনলি পায়খানা দেখে মানুষ চিনলি হাতির লেদা দেখে হাতি চিনলি এই বিশাল আকাশ তোর মাথার উপর জ্বলন্ত অবস্থায় আমি আল্লাহ বিনা ফালা বিনা খুঁটি বিনা স্তম্ভে শূন্য জুলাইয়া একটানা দুইটানা আল্লাহ দিন খালাকা সাবা সাবা ওয়াতিন তিবাক তাসারা ফি খালকিন রাহমাদি বিন তাফাবুদ ফারজিউল বাসার হাল তারা বিন মার্জিল বসরাম কর্রতাইনি ইনকালিব ইলাইকাল বসর খাসি আও ওয়াহুয়া হাসি আল্লাহ ওয়ালাকাদ জাইয়ানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়াজআল্লাহা রুজুবাল লিশায়াতিন ওয়াআতাদনা লাহুম আযাবাস সাঈর আমার আল্লাহ বলেন একটানা দুইটানা রে বান্দা স্তরে স্তরে সাতটি আকাশ বানাইছি লক্ষ্য করে আবার আসমানের মধ্যে আবার সৃষ্টির মধ্যে কোন ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি ধরতে পারো কিনা লক্ষ্য করে দেখো আল্লাহ বলেন হাল তারা মিন ফুতুর পেয়েছো নি কোনো ফাটল পেয়েছো কোনো ত্রুটি বিচ্যুতি পেয়েছো আল্লাহ বলেন আরে প্রথমবারে দেখে যদি কোনো ত্রুটি বিচ্যুতি ধরতে না পারো সোমবার যে ইল বাসার আবার নজর কর যেভাবে পারো সেইভাবে নজর করে দেখ জেনে রাখি কাররা তাইনি ইয়াং কালিব ইলাইকাল বাসার খাসি আল্লাহু হাসি শেষ পর্যন্ত জেনে রাখো শেষ পর্যন্ত জেনে রাখো আরে বান্দা তোর দৃষ্টি শক্তি ব্যর্থ ক্লান্ত হয়ে তোর দিকে প্রত্যাবর্তন করবে জেনে রাখ রে বান্দা আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরার ক্ষমতা তোর নাই সুতরাং আমার আবাদত করবে না কার আবাদত করবে ঘর ঘুরায় ঘুরায় জমিনে কতদিন চলবে কতদিন নামাজ কাজা করিয়া ফজরের রক্ত নাক দেখিয়া ঘুমাইবি কতদিন সুদ খাইবি আর ঘুষ খাইবি কতদিন চলবে তুই জানোস নেই আজরাইল আসে পিছে লুকাইয়া আজরাইল আসে পিছে লুকাইয়া আরে খুন্দি জালি কাকালে গো ধরিয়া কোন দিন জালি কাকে নেই গো ধরিয়া যখন বাইরে আজরাইলে ধরিবে যখন বাইরে আজরাইলে ধরিবে আরে সারা শরীরের রগের জুরা সারিবে সারা শরীরের রগের জুরা সারিবে আবান্দা আল্লাহ নবী বলেন এই সময়টাকে স্মরণ করো যে জগতের কোনো সাথী নাই যখন নাকি রুহের জগতে ছিলাম কত আত্মা আমাদের সঙ্গী যখন মার পেটের জগতে আসলাম মা আমাকে নিয়ে বড় সতর্কতার সাথে চলেন যখন ভূমিষ্ঠ হয়ে গেলাম সাথী সঙ্গীর অভাব নাই যখন আমরা ময়দানে হাসরে উঠবো সারা দুনিয়ার জিনিসারে করতে উঠবে জান্নাতিরা যখন জান্নাতে যাবে আমরা যদি জান্নাতে যাই আল্লাহ তৌফিক দেন জান্নাতে কত সাথী সঙ্গী মিলবে জাহান্নামীরা জাহান্নামে যাবে কত বেঈমান নাস্তিক কাফির বেঈমানেরা জাহান্নামের আগুনে জ্বলবে প্রত্যেক জায়গায় সাথী সঙ্গী আছে নবী আমার বলেন এমন একটা জগতে কবর যে কবরের মধ্যে তোর একজন সাথীও না আমার উম্মতের রে ওই কবরের কথা স্মরণ করো কখন জানি ওই কবরের বাসিন্দা তুমি হয়ে যাও ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে মাটি
अरे भाई बंधु सबाई मिले बुका दिबे बाटी दर्जा बंद करे दिबे जिंदगी रो लगी দেখলে চুর পুলিশ পালাইতে চেষ্টা করে তার ভিতর থেকে রুহু ছটফট করে পালানোর চেষ্টা করবে কিন্তু না পালাইতে পারবে না এমন পিটাইতে শুরু করবে জাগার মধ্যে রুহু এনে এমন কষ্ট করে তোমার রুহুকে বাহির করবে এত কষ্ট দিবে নবী আমার বলেন একটা জীবিত বকরিকে গাছের ডালের সাথে লটকাইয়া উল্টাভাবে ওই বকরির শরীরের চামড়াটা আলাদা করলে বকরির যেমন কষ্ট হবে না রে এর চেয়ে কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে আল্লাহর কোরআনের দুশমনদের রূহ খানদানির সময় ভয় করো মৃত্যুকে কেউ বাঁচতে পারে না কেউ নাই দুনিয়াতে সবাই চলে গেছে কেউ থাকতে পারবে না যেতেই হবে কোথায় গিয়ে তুমি পালাইবা আইনা মা তাকুন ইদরিক কুবুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা কোথায় যাবে তুমি যেখানে আত্মগোপন করো এমনকি লৌহ নির্মিত কুটিরের ভিতর ওখানে গিয়েও যদি তুমি আত্মগোপন করো হ্যাঁ বান্দা ওখানে মালাকুল মউত গিয়া তোমার সাথে দেখা করবে এই জন্য এই সমস্ত মাহফিলগুলি মাফের উসিরা বাবা মাফের জরিয়া দেখো কোনো মতে মনটা একটু নরম হয় কিনা দুই এক ফুটা চোখের পানি আল্লাহর দরবারে জমা করতে পারো কিনা যুবক হও বৃদ্ধ হও নবী আমার বলেন আমার উম্মতের আরে আল্লাহর দরবারে কান্দ যদি কান্দ না সে কান্দনের ভঙ্গর আহা কান্দনের ভঙ্গর কান্দনের ভঙ্গর মুক্তারে আকাবাকা করো দেখো কোন মতে আমার উম্মতের আরে মাছির মাথার মতো এতটুকু পানি যদি আমার আল্লাহর ভয়ে জমিনে ফাটতে পারো হতে পারে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে আহা লা আমার আল্লাহর এত দয়া এত মায়া হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম কারুনকে বলছিল এ কারুন মালের যাকাত দে তা যাকাত দে কারুন হিসাব করে দেখে যা বিগত কয়েক বছর যাবত যাকাত দেয় না সবটা যদি একত্রে এখন উসুল করে দেয় তাহলে তার মাল আর থাকে না অনেক বছর ধরে দেয় না এবার খুব কড়াকড়ি দিতেই হবে যাকাত কারুন হিসাব করে দেখে যদি যাকাত উসুল করে তার মাল আর থাকে না এবার বুদ্ধি করছে এক যুবতী মেয়েকে অনেক টাকা পয়সা দিয়ে রাজি করছে পরমা সুন্দরী এক যুবতী মুসা যখন ওয়াশ করতে থাকে তখন প্যান্ডেলের পাশে গিয়ে দাঁড়ায় তুমি বলবা যে আপনারা কার ওয়াশ শুনেন যার ওয়াশ শুনতেছেন পয়গম্বর সে আমার সাথে জিনা করছে নাউজুবিল্লাহি মিন জালিক পয়গম্বর একদিন বয়ান করতেছেন ওয়াশ করতেছেন কারুন এই মেয়েটাকে নিয়ে গেছে যা বলে আপনারা কার ওয়াজ শুনেন এই মেয়েটা কি বলে আপনারা একটু খেয়াল করেন এবার সমস্ত লোক ওই মেয়েটার দিকে যুবতীর দিকে তাকিয়ে আছে আর যুবতীকে দাঁড়াইছে মুসা আলাইহিস সালামের চেহারা বরাবর দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই একটিবার নজর করে দেখে নূরে নবুবত নবুবতীর নূর পয়গম্বরের চেহারার মধ্যে ঝিলিক দিয়ে উঠছে যে কারণে সে তাকিয়ে থাকতে পারতেছে না এবার এই মেয়েটা বলে কারুন আমাকে অনেক টাকা পয়সা দিছে আমি যেন তাকে জিনার তোহমত দিয়ে আপনাদের সামনে এই কথা বলি আসলে মিথ্যা কথা কারণ আমাকে মিথ্যা কথা বলার জন্য টাকা পয়সা দিছে মুসা আলাইহিস সালাম এমন কোনো দিন আমার সঙ্গে দেখাই নেই কোনো কথা বলে নাই উনি পয়গম্বর আমি এখানে যখন দাঁড়াইলাম উনার চতুর্দিকে চেহারার মধ্যে এবং দুই দিকে লক্ষ্য করে দেখি পয়গম্বরীর নূরের বাতি জ্বলতেছে হযরত মুসা আলাইহিস সালাম অন্তরে খুব দুঃখ পাইছে মুসা আলাইহিস সালাম অন্তরে বড় ব্যথা পাইছেন এই জন্যই নেজা বল্লম দিয়ে যদি আঘাত করা যায় ওইটার মধ্যে ঔষধ লাগাইলে পট্টি দিলে ব্যান্ডেজ করলে ভালো হয়ে যায় কিন্তু কথার দ্বারা যদি কারো কলবের মধ্যে আঘাত দেয় এই জখমের কোনো পট্টি নাই যারা হাতু সানানে লাহা ইলতিয়ামু ওয়ালা ইলতামু বা যারা হাল্লেসান ওই জন্য বুজুর্গ লেখেন দিল বাদাস্তা রিকে হাজ আকবর
दिलबा दोस्तम रिके हाजन अकबर आजादान काबा एक दिल बहतरस काबा बुनिया देखो लीले आजरस दिलबा बुनिया देखो लीले अकबर दिलबा बुनिया देखो लीले अकबर की कष्ट হইতেছে না মজা লাগে না আমি কুরআন বক্তা তো মজা লাগবে কেমনে মজা লাগে না আল্লাহর কুরআন মজা লাগে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম হায় রে হায় এর চেয়ে মজা পৃথিবীতে কিছু আছে আল্লাহ 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 আমার ভাইরা পয়গম্বর মুসা আলাইহিস সালামের অন্তরে বড় ব্যথা পাইছেন এবার পয়গম্বর বলেন আল্লাহ গো কারুনের বিচার আমি করব না আমার অন্তরে বড় দুঃখ দিছে কারুন আমি একজন পয়গম্বর এরপরেও আমার উপর জিনার তোহমত উঠানোর জন্য এই যুবতী মেয়েটাকে জনসমুদ্রে নিয়ে আসছে রব্বুল আলামিন কারুনের বিচার তোমার কাছে চাই গো আল্লাহ আমি বিচার করব না রব্বুল আলামিন বলেন পয়গম্বর তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম আবার তুমি কারুনকে হুকুম দাও কারুনের যেখানে কারুন দাঁড়িয়ে আছে তার পায়ের মাটিকে হুকুম দাও এক কারুনের পায়ের নিচের মাটি কারুনকে গ্রাস করো তুমি হুকুম দাও পয়গম্বর মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে হুকুম দিলেন এক কারুনের পায়ের নিচের মাটি রে কারুনকে গ্রাস করো সঙ্গে সঙ্গে মাটি গ্রাস করলো কারুন মাটির নিচে দেবে যেতে শুরু করলো হাঁটু পর্যন্ত মাটির নিচে চলে গেছে এবার কারুন চিৎকার করে কান্দে মুসা গো অপরাধ করেছি ভুল করেছি অন্যায় করেছি হাতে ধরি পায়ে ধরি যেভাবে ইচ্ছে সেভাবেই অনুনয় বিনয় করে বলি মুসা এভাবে আমাকে জমিনের নিচে দেবে যে মৃত্যু ঘটে দিও না একটিবার একটু দয়া করো ও মুসা তুমি যদি একটু দোয়া করো তুমি যদি একটিবার আল্লাহকে বলো তাহলে নিশ্চয়ই আমাকে আল্লাহ ক্ষমা করে দিবে নিশ্চয়ই আমার মাটির মধ্যে এইভাবে দেবে ধ্বংস হওয়ার থেকে আমি রক্ষা পাবো ও মুসা তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ এইভাবে চিল্লায় প্রত্যেকটি শ্বাস নিঃশ্বাসে মুসা মুসা আমাকে বাঁচাও ও মুসা আমাকে বাঁচাও আর মুসা আলাইহিস সালাম বলেন মাটিরে তাড়াতাড়ি গ্রাস করো কথা বলার সুযোগ দিও না অল্প সময়ের মধ্যেই কারুনের মাথা পর্যন্ত মাটির নিচে চলে গেল এবার আমার আল্লাহ ডাক দেখ আরে মুসা এতবার কারুন তোরে মুসা মুসা বলে ডাকলো ওর কান্দন শুনে ওর দিলের আবেগের মুসা বলে ডাক শুনে আমি আল্লাহ টিকতে পারি নাই আমি আল্লাহ অপেক্ষা করতেছিলাম আর আমি অপেক্ষা করে এই কথাই বলতেছিলাম আরে কারুন মুসাকে যতবার তুই ডাক দিলে একটিবার যদি ফাঁকে আমি আল্লাহর ডাক দিতে আমি আল্লাহ তরে এই মাটির নিচে দাবার থেকে আমি হেফাজত করে দিতা আমার আল্লাহরে তোমার দয়া আমার আল্লাহরে তোমার মায়া বন্দার প্রতি আমি না হয় আমরা জমিনে চলতে পারতাম না আল্লাহ কোরআনে পাকে বলেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর এ বান্দা যত মুসিবত যত পেরেশানি যত রোগ বেমার তোমার যত পেরেশানি তোমার যত কঠিন অবস্থায় আসুক না কেন সবগুলি তোমার হাতের কামাই আমি আল্লাহ অনর্থক দেই না সব তোমার হাতের কামাই আমি আল্লাহ কি করি জানো ওয়া আফু আন কাসির আমি অনেক সার দেই তোমারে সার দেই আল্লাহ কয় আমি সার দেই আমি সার দেই যদি আমি সার নিদা সার না দিতাম তাহলে উপায় ছিল না এই পৃথিবীটা যদি আমি আল্লাহর কাছে একটা মশার ডানার সমান দাম হইতো একটা বেঈমানকে এক ডুব পানি পান করতে আমি আল্লাহ দিতাম না হ্যাঁ জমিনে আল্লাহ ধৈর্য ধরাইছেন মুসলমানকে মুসলমানদেরকে ধৈর্য ধরাইছেন যে কারণে 13টি বছর মক্কার জমিনে মুসলমান মার খেয়েছে কত বছর 13 বছর খালি মার খেয়েছেন অনেক সাহাবায়ে কেরাম অসহ্য হইয়া অনেক সাহাবায়ে কেরাম অধৈর্য হইয়া অসহ্য হয়ে নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা যখন মুশরিক ছিলাম তখন তো ভালো ছিলাম ওরা আমাদেরকে ভয় করত ইয়া রাসূলুল্লাহ ইসলাম কবুল করেছি কত রকমের পেরেশানি কত রকমের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অত্যাচার অবিচার নির্যাতন জুলুমের স্টিম রুলার চালাইছে মক্কার নাস্তিকেরা ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে হুকুম দেন আমরা পাল্টা আক্রমণ করি আমাদেরও তো শক্তি আছে নবী বলেন আমার সাহাবীরা রে ধৈর্য ধরো আমার মাওলার দরবার থেকে মাইরের হুকুম আসে নাই আমার আল্লাহর দরবার থেকে পাল্টা আক্রমণের হুকুম আসে নাই একটু ধৈর্য ধারণ করো এমন
করছেন যে কারণে 1400 সাহাবি নিয়ে আল্লাহর রাসূল উমরা করতে আসলেন মদিনা থেকে মক্কার কাফেরেরা মক্কা শরীফ থেকে 20 কিমি দূরে হুদাইবিয়ার মধ্যে আটকাইছে একজন মুসলমান কেউ পয়গম্বরকে মক্কার জমিনে ঢুকতে দেয় না মাতৃভূমি জন্মস্থান ঢুকতে দেয় না না মুহাম্মদের সাথে আপোষটাই ঢুকতে দিব না এই বছর শেষ পর্যন্ত বার 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 মাকদুম ব্যক্তি যখন কথা বলতে শুরু করলো হুদাইবিয়ার সন্ধি হলো 18টা সন্ধি হলো এরপরে সন্ধির মধ্যে এটাও আছে যা মুসলমান চলে যাক আগামী বছর যদি তোমরা উমরা করতে আসো তাহলে আমরা 3 দিনের জন্য মক্কা খালি করে দিব আমরা দূরে চলে যাব যেন তোমরা নিরাপদে উমরা করতে পারো যখন উমরাতুল কাজা করতে আসেন হযরতে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কাফেররা যদি গাদদারি করে তারা যদি আমাদেরকে ওইভাবে মিথ্যা দুঃখা দিয়ে যখন আমরা বিনা অস্ত্রে মক্কাতে ঢুকবো তখন যদি পাল্টা আক্রমণ করে গো নবী তখন আমরা কি করব আল্লাহর রাসূল কিছু উত্তর দেন না চুপচাপ বসে রইছেন আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ জানায় দিবেন তোমরা তারা এই হারাম মাসের মধ্যে যে মাসের যুদ্ধ বিগ্রহ হারাম এর মধ্যেও যদি তারা আক্রমণ করে আ মুসলমান আমি আল্লাহ জানায় দিলাম তোমরা চুপচাপ বসে থাকবে না পাল্টা আক্রমণ তোমরাও করবে যখন মক্কা বিজয় হয়ে গেছে আমার আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে জানাইছেন ওয়াক্তুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতু মুশরিকদেরকে হত্যা করো কাতল করো যেখানে পাবে সেখানেই ধরো যেখানে ইচ্ছা সেখানেই মারো আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম 13 বছর মার খাইছো মুসলমান গো আর বার খাইতে হবে না এবার আক্রমণ চালাইতে থাকো যদি মৃত্যুবরণ করো তোমরা মরা না জীবিত যদি মৃত্যুবরণ করো আমার রাস্তায় যদি মৃত্যুবরণ করো তাহলে তোমরা জীবিত তোমরা মৃত না আর যদি জীবিত থাকো তাহলে তোমরা কামিয়া অর্থাৎ তোমরা গাজী আর যদি মৃত্যুবরণ করো তাহলে তোমরা শহীদ যদি মৃত্যুবরণ করো তাদেরকে মৃত্যু বলিও না আল্লাহ কোরআনে পাকে বলেন আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালা কিল্লা তাশুরু আল্লাহ কি আওয়াজ কমে গেল কে ফেট ভরে গেছে না ফেট ভরে গেছে ফেট ভরে নাই মজা আছে মজা কোরআনের মধ্যে যতই যতই ফেট বরুক আরো খাওয়া যায় যতই ফেট বরুক আরো খাওয়া যায় তার কারণ আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ দিবেন এমন এক মুজেসা এমন এক নতুনত্ব কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও পড়তে থাকবা তৃপ্তি মিটবে না আরো নতুন আকর্ষণ কোরআনের মধ্যে জাগতে থাকবে এটাই হলো আমাদের পয়গম্বরের সবচেয়ে বড় মুজেসা মহাগ্রন্থ আল কোরআন এইটাই হলো আমাদের নবীর সবচেয়ে বড় মুজেসা মহাগ্রন্থ আল কোরআন এই মুজেসা রেখে আজ মুসলমান কি করে আজ মুসলমান কি করে বর্তমান কি ওয়াজ করব গণ কম্পিউটারের যুগ বিজ্ঞানের যুগ অত্যাধুনিক যুগ প্রযুক্তির যুগ ইন্টারনেটের যুগ ফেসবুকের যুগ ওরে বাবা রে বাবা সবকারী সারাটা দুনিয়া হাতের তালায় চলে আসছে ঠিক না বেটি এনে বসে বসে দেখবে দোকানে কি করতেছে কর্মচারীরা ঢাকা বসে বসে দেখে তার গাড়ি খাগড়া চুরি গেছে ঠিক না ঢাকা বসে বসে দেখে গাড়ি এখন খাগড়া চুরি ওই জঙ্গলের মধ্যে রাস্তা যে আঁকা বাঁকা ওইখানে চলতেছে ঢাকা বসে দেখে তাহলে তুমি বুঝো না আজকের বিজ্ঞান তোমাকে আমাকে কতটুকু আল্লাহকে চিনার পথে আল্লাহর মারেফতের পথে বিজ্ঞান কতটুকু আগিয়ে দিছে একজন মানুষে এমন জিনিস তৈরি করেছে জায়গায় বসে সারা বাংলাদেশের কোথায় কি সব কোথায় কি আছে তোমার জিনিস কোথায় তোমার গাড়ি কোথায় তোমার দোকানে চুর ঢুকলো না কর্মচারী আছে কয় বস্তা মাল আছে সব জায়গায় বসে শত শত মাইল দূরে থেকে যদি তুমি দেখতে পারো তাহলে ভালো করে বুঝো না আসমান আল্লাহর জমিন আল্লাহর তুমি আল্লাহর তোমার পিতামাতা আল্লাহর জমিন আল্লাহর জমিনে ঘাস দেয় আল্লাহ খাদ্য দেয় আল্লাহ কলা গাছ আল্লাহর সুপারি গাছ আল্লাহর পেঁয়াজ রসুন আল্লাহর কাঁচামরিচ আল্লাহর লবণ আল্লাহর বাতাস আল্লাহর পানি আল্লাহর সব আল্লাহর ওই আল্লাহ তুমি কোথায় বসে কি করতেছো ওই আল্লাহ কি দেখতে পারেন না ওয়াসিরুম এই দলিল ওয়াসিরুম কাউল لكم أبجهر به إنه عليم بذات الصدور তুমি প্রকাশ্য যাহা বলো গোপনে যাহা বলো এবং কি তোমার সিনায় কখন কি গবেষণা করো ওই খবর আমি আল্লাহ রাখি আমি দেখি সব সুতরাং তুমি বুঝো এই কত বড় আসমান বানাইলাম
কত বড় জমিন বানাইলাম, এইগুলির স্রষ্টা আমি আল্লাহ। তাহলে কি তুমি মনে করছো এই আসমান জমিন আমি আল্লাহ চেয়ে বড়? তাহলে আসমান জমিনে আমি আল্লাহর জায়গা হয় না, আমি আল্লাহ কত বড় একটু বুঝুন। আসমানে আমার জায়গা হয় না, জমিনে আমার জায়গা হয় না, এইগুলি সৃষ্টি। সূর্যের রং কত সুন্দর, সূর্য হলো সৃষ্টি। দুপহর রক্তে সূর্যের দিকে তাকাইতে পারো না, একটু ভালো করে বুঝো, ভালো করে বুঝো। চন্দ্রের আলো কত সুন্দর, পূর্ণিমার চন্দ্র জগজগ আলো। দুপহরের রৌদ্র সূর্যের দিকে তাকাইতে পারো না, বিজ্ঞানীদের মতে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, এরপরেও চোখ মেলে তাকাইতে পারো না। এই সূর্য হলো সৃষ্টি, চন্দ্র হলো সৃষ্টি, আগুন হলো সৃষ্টি, যত রং আছে সবগুলি সৃষ্টি। এই সমস্ত রঙের চেয়ে উর্ধ্ব রং হলো আমি আল্লাহ। তুমি বুঝতে পারো না আমি আল্লাহ স্রষ্টা কত সুন্দর। তোমার ভিতরের মজা না আমি আল্লাহ দিলাম, কথা বলার শক্তি না আমি আল্লাহ দিলাম, তোমার জিব্বার মজা আমি আল্লাহ দিলাম। তাহলে আমি আল্লাহর নাম জপার কত মজা তুমি বুঝতে পারো না? এই জন্যই হয় সোহাইব তুমি কান্দাও, আল্লাহ বলছেন কান্দো, কান্দন আমি বড় ভালোবাসি, কান্দন বড় ভালোবাসি। তাজকিরাতুল আউলিয়ায় উর্দু রেসালা হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক বুজুর্গের ওয়াকিয়া লেখেন, ওই বুজুর্গ 70 বছরের মধ্যে এক ওয়াক্ত নামাজের তাকবীরে ওলা ছুটে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তে কইবো সুবহানাল্লাহ। বহুত মানুষ আজকে এই মাহফিলে আসেন এসার নামাজ পড়েন নাই, ঠিক না? হুজুর ওয়াজ করেন আরো 2 ঘন্টা, ফজর পর্যন্ত যদি হুজুর ওয়াজ করেন আমরা লড়তাম না, মুতে দলে এনে মুত্যা দিই, মুতে বুঝাবো না, নামাজ পড়তাম না। সবাই তো বলি নাই, এমন লোক থাকতে পারেন তো যে নামাজ পড়ে নাই, এসার নামাজ পড়ে নাই, মাগরিব পড়ে নাই, আসর পড়ে নাই, এই ফাসক্তের এককটাও পড়ে নাই, এমন লোকও থাকতে পারে, ঠিক না? বেঠি, আরে বাবা বুঝো, যুবকদেরকে বলি জিনা করলে কবিরা গুনাহ, জিনা করলে কি গুনাহ? কবিরা গুনাহ। কবিরা গুনাহ কাকে বলে? যে গুনাহ তওবা ছাড়া মাফ নাই, যে গুনাহ তওবা ছাড়া মাফ হবে না, এটা হলো কবিরা গুনাহ। জিনা করা কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, অন্যকে ব্যঙ্গ করে কথা বলা কবিরা গুনাহ, পরের নারীর দিকে তাকানো কবিরা গুনাহ, সিনেমা দেখা কবিরা গুনাহ, নাটক দেখা কবিরা গুনাহ, গান বাদ্য বাজনা শোনা দেখা কবিরা গুনাহ, এই সমস্ত সব কবিরা গুনাহ। আর নামাজ ছেড়ে দেওয়া, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, আল্লাহর রাসূল বলেন ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। যে কারণে মুতাজালার আইনে উলামায়ে কেরাম যারা আছে তারা বুঝবে, মুতাজালা একটা গেরুয়া পার্টি দল গ্রুপ আছে। মুতাজালা, মুতাজালারা কি বলে, যারা বেনামাজি ওরা বেঈমান, যেহেতু বেঈমান এই জন্য বেনামাজি কোনোদিন বেহেশতে যাব না, ওরা চির জাহান্নামী, মুতাজালারা বলে। কারণ কি, তাদের দলিল হইল এই হাদিস, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। যদি কাফের হয়ে, সে যখন কাফের হয়ে গেল তো কাফেররা জাহান্নামে যাবে, কাফেররা জান্নাতে যাবে না, এটা হলো মুতাজালাদের দলিল। আমাদের হানাফি মাযহাবের ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কবিরা গুনাহ করলে খাঁটি অন্তরে তওবা করলে আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নামাজ ছাড়া কুফুরি গুনা, নামাজ ছেড়ে দেওয়া কুফুরি গুনা। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সকালবেলায় নাক দেখে ঘুমাইয়া ফজরের নামাজ কাজা করে, উঠে কয়টার সময় ঘুম থেকে? 9টায় সাড়ে 9টায় 10টায় 8টায় সাড়ে 8টায়, এখন 8টায় না, এই যখন ওই লম্বা দিন থাকে তখন 8টায় মানে ফজরের পরে 4 ঘন্টা ঘুম হয়ে যায়, এখন 10টায় উঠে, 11টায় উঠে, 11টায় উঠে আসতে আসতে ধীরে নাস্তাপানি করিয়া তারপরে প্রত্যেকেই যার যে কাজ আছে ওই কাজে যায়, ব্যবসায়ীরা ব্যবসাতে যায়, চাকরিজীবীরা অফিসে যায়, কৃষি খেতে গলায় মাঠে কাজে নেমে যায়, এই 7টা 8টা 9টার সময় ঘুম থেকে উঠে অনেকেই মাশাল্লাহ, যত বড় শিক্ষিত তত লম্বা ঘুম, ঠিক না? যত বড় শিক্ষিত তত লম্বা ঘুম, যত বড় জ্ঞানী তত লম্বা ঘুম, যত বড় বড় লোক ততই মসজিদ থেকে দূরে। মসজিদে যাব গরিব মানুষ, মসজিদে যাব বুড়া বুড়া হেরা, যুবকরা যাব কে? বড় শিক্ষিত হয়ে গেছে তো, এখন মসজিদের দাওয়াত দিলে যে শুনতেই চায় না, যদি নামাজের কথা কিছু কথা বলে ভাব দূরে অন্যদিকে ফিরিয়া থাকে, যেমন হ্যাঁ একবারে জিব্রাইলের সাথে দুস্তি করে লাগছিল, এটা কিছুই মনে হয় না। হুজুররা কেরকারি করে, নামাজ তো হুজুররা পড়বে, আর কি ফানে এলে কবরে গেলে? নামাজ ছাড়া মুসলমান, ইঞ্জিন ছাড়া গাড়ি, নামাজ ছাড়া মুসলমান, নামাজ ছাড়া আবার মুসলমান হয় কেমনে? এটার ইমানই নাই, দৈনিক 5 বার বেঈমান হয় যে নামাজ পড়ে না,
যে নামাজ পড়ে না দৈনিক পাঁচবার বেঈমানি করে ঘুম থেকে 80 হুকবা জাহান্নামের আগুনের লিস্টিতে নাম লেখাইয়া সকালে ঘুম থেকে উঠে ভালো করে মনে রাখবেন ভালো করে মনে রাখবেন মিষ্টি মিষ্টি ওয়াজ সারা দেশে চলছে নবী সিন্দিকতার কিচ্ছা কাহিনী ক্যাসেটগুলি শুনলে ওরে বাবারে আবার নিজে বইসা অনেক ইয়া করিয়া নারায়ে তাকবীর মারহাবা দিয়া ইন্টারনেটের মধ্যে ছড়িয়ে দেয় দাওয়াত বেশি পাইবার লাগি সারাদিন ফেলে বুম মারলে একটা তফসির বাইলি তোমার কথা বুঝছেন আর কিছু জনগণ আছে ফাগল মার্কা এদিন লেগে ফাগল ওই দিনে দাওয়াত করে করে আনে 20,000 30,000 40,000 50,000 টাকা দেয় যে দিনে টাকা দেয় এইভাবে আনছে ওয়াশ করবার লাগি হ্যারে তাহকিক করে দেখছি এশার নামাজও পড়ে না ফজরের নামাজও পড়ে না হাক্কানি উলামায়ে কেরামের দায়িত্ব আম পাবলিককে এগুলি জানাই দেওয়া হাক্কানি উলামায়ে কেরাম দাওয়াত করবেন ওয়াজ বুঝে আসলে আসুক না আসতে নাই বৈশা থাকবেন বৈশা থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করতে থাকবেন নবী বলেন ওরা আমার ওয়ারেস হাক্কানি উলামায়ে কেরাম তাবাম পৃথিবী যদি তাদের বিরোধিতা করে একমাত্র আল্লাহ আল্লাহর রসুল আছেন তাদের পক্ষে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এলবে নবীর ওয়ারেস বানাইছেন যাদেরকে তারা কারা তারা এদেশের হাক্কানি উলামায়ে কেরাম তারা এদেশের আহলে দেওবন্দি উলামায়ে কেরাম যে দেওবন্দ বানিয়ে দেওবন্দ হযরত মাওলানা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাই রাত্রি ঘুমিয়ে রইছেন রাসূল এসে বলতেছেন এ আবুল কাসিম তুই ঘুমিয়ে আছস যেখানে ডালিম গাছের নিচে মাদ্রাসা পড়াস এই মাদ্রাসা হবে না রে কাসিম এই মাদ্রাসা হবে না আয় আমার সঙ্গে আয় প্ল্যান প্রোগ্রাম দিয়ে যাই মাদ্রাসার এরিয়া দেখায় যাই রে কাসিম ওইভাবে তুই মাদ্রাসা করবে ও দূর ভবিষ্যতে দেওবন্দ হবে বিশ্বের মারকাজুল উলুম স্বপ্নে এসে নবী বলেন হযরতে কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাই নবীর সঙ্গে হাঁটতেছেন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নিজের লাঠি মুবারক হাতে নিয়ে এইভাবে রেখা টেনে টেনে রসুল হযরতে কাসিম নানুতুবিকে দেখান কাসিম রে দেখ এখানে একটা মসজিদ বানাবে মসজিদের পাশে ওইদিকে এই বিল্ডিং করে দারুল হাদিস বানাবে ওইখানে কুতুবখানা ওইখানে দারুল ইয়াফতা এইখানে এই বিল্ডিং ওইখানে ছাত্রাবাস এখানে ক্লাসরুম এইভাবে এখানে বাবুরসিখানা ওইখানে পুকুর এখানে এই ওইখানে সেই সব কিছু নবী প্ল্যান প্রোগ্রাম দিয়ে গেছেন ফজরের নামাজের পরে ফজরের আগে ঘুম থেকে যখন কাসিম নানুতুবি জাগ্রত হয়েছেন পাগলের মতো হয়ে গেছেন রাহমাতুল্লিল আলামিন মদিনার নবী আমারে কি দেখাইলেন হযরত কাসিম নানুতুবি বলেন মদিনার নবী আমাকে কি দেখাইলেন এত বড় মাদ্রাসা আমি কেমনে করব এরপরে আবার একই হয়ে গেছেন যেহেতু রহমতুল্লাহ আলমিন দেখাইছেন জমিনের মালিক আল্লাহ যদিও বিধর্মী শাসন ইংরেজ শাসক যেহেতু জমিনের মালিক আল্লাহ নবী যেহেতু দেখাইছেন নিশ্চয়ই মাদ্রাসা হবে মুসলমান কেসিছে জব মিল গাই হ্যায় দৌলতে ঈমান নবী সে মুসলমানের ভয় নাই নবীর থেকে নবীর সঙ্গে যার প্রেম আছে ওই মুসলমানের ভয় নাই নবী যাকে স্বপ্নে দেখাইয়া বলে গেছেন ওইভাবে করো সাহেল সে লাগা দে মুজে সুকা সফিনা আকু সে দেখা দে মুজে মক্কা ও মদিনা আকু সে দেখা দে মুজে মক্কা ও মদিনা গুয়াশ কে কাবাও যদি হে হর দিল মে দফিনা মিলতা নেহি লেকিন কবি বেখুন ফসিনা আশেক রাসুল এমনে হয় নাই আয়তার কেওয়াত সুন্নতে মাহবুবে এলাহি দে দি নবুয়ত কি সাদাকাত কি গাওয়াহি আই কয় দে বাকা মি তু নতি যা তু তাবাহি রাহে পার বে আজাদ দে বতন হিম্মতে মাহি রাহে পার বে আজাদ দে বতন হিম্মতে মাহি গর সুন্নতে ন বিকি করে পায় রবি উম্মত গর সুন্নতে ন বিকি করে পায় রবি উম্মত তু পাশে না যাত মি লেগি হর উসকা সফিদা তু পাস নজর মিলেগি হর উসকা সফিদা হযরত কাসিম নানুতুবি বলেন যেহেতু আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইছেন আবার চিন্তা করার কোনো দরকার নাই কেমনে হবে মাদ্রাসা এই জজবায় পরে হযরত কাসিম নানুতুবি একটা দৌড় দিয়ে ওই জায়গায় চলে গেলেন যে জায়গায় আল্লাহর রসুলের লাঠি মুবারক দ্বারা অঙ্কন করে দাগ দিয়ে দেখায় গেলেন
হযরত কাসেম নানুতুবি ওই জায়গার মধ্যে গিয়ে দেখেন রাতে স্বপ্নে আল্লাহর রাসূল রেখা টেনে দেখাইছেন, সকাল বেলায় গিয়ে দেখেন প্রত্যেকটি লাঠির রেখার উপর আল্লাহ পাকের ইলমের নূরে ঝলমল করতেছে। আকাবের দেওবন, আমরা আকাবের দেওবনের সালাবেলা এই দেশের মক্তব থেকে নিয়ে ছোট মাদ্রাসা বড় মাদ্রাসা যত মাদ্রাসা আছে সব দেওবনের উত্তর শুরু, সব দেওবন্দের উত্তর শুরু, সব দেওবন্দের শাখা প্রশাখা, কে দেওবন বিশ্বের মারকাজুল উলুম, এই দেওবন, এই দেওবন কে উসিলা করে আমাদের এই দেশে, শুধু এই দেশে না সারা বিশ্ব বললেও ভুল হবে না এক কথায় যে আল্লাহ তাআলা কোরআন হাদিসের চর্চা সহি খাঁটি মুমেন কিছু খাঁটি হাক্কানি উলামায়ে উলামায়ে কেরাম জগতে থাকলে কিছু আছে, একমাত্র আকাবের দেওবন্দের উসিলা, বিশ্বাস হয় না? সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় বিশ্বাস হয় না? জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ আকাবের দেওবন্দ, আমি দেওবন্দের প্রথম যুগে বড় ত্যাগ বড় কুরবানি আমাদের আকাবের দিনে বহুত বড় কুরবানি, হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা চালাইতেছেন ভিক্ষা করে করে, অর্থাৎ মানুষের কাছে চাওয়া এটাই তো ভিক্ষা, কত কষ্ট করে, একবার এমন হয়েছে দেওবন্দের চুলায় আগুন জ্বলে নেই, সকালবেলায় পাক হয় নাই ভালো করে খেয়াল করেন, দুপুরে পাক হয় নাই রাত্রে পাক হয় নাই, সারাদিন উপবাস ছাত্র উস্তাদ, রাত্রেও কিছু খায় নাই সারা রাত্রে অনাহারে আছে, সকালবেলায় কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাই মসজিদে নামাজের পরে সমস্ত ছাত্র উস্তাদের সামনে দাঁড়ায় বলতেছেন বাবারা মাদ্রাসা কিছুদিন বন্ধ থাকবে আর্থিক সংকটে পড়ে গেছি, তোমরা দোয়া করতে থাকো আল্লাহ যখন ক্রাইসিস মিটিয়ে দিবেন ইনশাল্লাহ এলান করব তোমরা সব চলে আসবা, ক্লাস বন্ধ থাকবে, দেখলা গতকালকে গত রাত্রে এই রাত্রির দিনে দুই দিন হয়ে গেল তোমাদেরকে এক মুষ্টি খাবার দিতে পারি নাই, তোমরা দোয়া করো ডোনাররা অনেক টাকা পয়সা দান করছে এই মুহূর্তে চাওয়া যাইতেছে না, চাউলের আরদারে অনেক টাকা পাবে চাউল বাকি দেয় না, মাদ্রাসার ক্যাশে টাকা নাই কি দিয়া কি করব, দেওবন্দের চুলায় কালকে আগুন জ্বলে নাই মাদ্রাসা বন্ধ করে দিলাম, ভালো ভালো বিচক্ষণ ছাত্র যারা আশেকের রসুল যারা উস্তাদের প্রেমিক যারা উস্তাদের এশক যাদের অন্তরে উস্তাদের মহব্বত আছে কয় হুজুর না খেয়ে মরে যাব তবু কোরআন হাদিসের ক্লাস রেখে বাড়িতে যাব না, মাদ্রাসা বন্ধ দিবেন না হুজুর বাড়িতে যাব না, না খেয়ে মরে যাব কোরআন হাদিসের সবক রেখে বাড়িতে যাব না, যখন ছেলেরা কাঁদতেছে হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদদেরকে বলেন প্রত্যেকেই ক্লাসে যান প্রত্যেকেই ক্লাস করেন যান মাদ্রাসা বন্ধ নাই, বাবারা দোয়া করতে থাকো আল্লাহর খাজানার থেকে চাও কোন মানুষের কাছে হাত বাড়াবো না, একদিন দুই দিন তিন দিন দেওবন্দের চুলায় আগুন জ্বলে তিন দিন হয়ে গেছে দেওবন্দের চুলায় আগুন জ্বলে না, তিন দিন পর চন্দনী রাখলাম দশটা সাড়ে দশটা বাজে হযরত কাসিম নানুতুবি মসজিদের কোনায় বসে বসে জিকির করতেছিলেন, হঠাৎ মনে উদয় হয়েছে এখন একটা লঞ্চ আসবে নদীতে, নদীর কিনারে লঞ্চ ঘাটে লঞ্চ ভিড়বে, এই লঞ্চে শহরের অনেক ব্যবসায়ীরা বড় বড় কাপড়ের গাইড নিয়ে আসে অনেক কার্টনের কার্টন মাল নিয়ে আসে অনেক মাল নিয়ে আসে, আমি চুপচাপ বসি না থেকে লঞ্চ ঘাটে চলে যাব, কারো কিছু বেশি মাল থাকলে ওই মালগুলি আমি কন্ট্যাক্ট নিব, কুলিগিরি করে সারা রাত্রে মাথায় বহন করে তার গোডাউনে পৌঁছে দিয়া সকাল বেলায় ওই পয়সা দিয়ে ছাত্রদের খানা জোগাড় করব, আমার বাবা আমাদের আকাবের দিনে আমাদের মুরব্বীদের এত কষ্ট এই কোরআন হাদিসকে দুনিয়ার মধ্যে ঠিকিয়ে রাখার জন্য, হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি লঞ্চ ঘাটে চলে গেলেন, লঞ্চ কিনারে ভিড়ল দেখতেছেন উপরে এক রকমের অনেকগুলি কার্টন দেখা যায় মাল দেখা যায়, তাড়াতাড়ি লঞ্চে উঠে বললেন ভাই জান এই মালগুলি কার, মালিক আছে এগুলি আমার, মেহরবানি করে অন্য কোন কুলিকে এই মালগুলি দিবেন না আমার সাথে ওয়াদা দেন কোথায় আপনার গোডাউন কোথায় আপনার দোকান আমি সারা রাত্রে বহন করে হলেও সারা রাত্রে মাথায় বহন করে আপনার এই গোডাউনে মালগুলি পৌঁছে দিব,
টাকা পয়সার কোনো বাধ্যবাধকতা নাই, আপনি যা দেন আমি তাই মেনে নিব। মালিকের সাথে কথা শেষ হতে না হতেই ঘাটের কুলি যারা সব এসে মাল টানাটানি করে নিয়ে গেল। মালিক বলে, ভাই কি করবো, মালিকই ছিলে না, উনিকে বানিয়ে দাও। বল হযরতে কাসেম, না না, তুমি মালিকই ছিলে না। মালিক বলে, ভাই কি করে দিতে পারলাম না, এখানে কুলিদের একটা গ্রুপ আছে, গ্রুপ লিডার আছে, যে কেউ এখান থেকে মাল নিতে পারে না, নিতে পারবে? আপনি মনে হয় নতুন আসছেন, কি করবে পরিচয় দেয় না, একটি মাল পান নাই, সমস্ত মাল নিয়ে গেল কুলিরা, সমস্ত প্যাসেঞ্জার নেমে গেল। উনি নদীর কিনারে ওই লঞ্চ ঘাটে একটা টেবিলের উপর, একটা ব্রেঞ্চের উপর বসে বসে যার যার করে চোখের পানি ছাড়তেছে। কাসেম নানা, তুমি কান্দেন গাল বেবে চোখের ফুটাগুলি পড়ে, আর মনে মনে বলে, বাবু চেয়েছিলাম কুরআন হাদিসের আসে পাগল যারা তালেবেন, যারা জমিনে হেঁটে গেলে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়, এই সমস্ত তালেবে এলেমদের একটু খেদমত কুলিগিরি করে হলেও করব। বাবু এই সুযোগটুকু আমাকে দিলা না গো আল্লাহ, এই কথা মনে মনে বলতেছেন আর কাঁদতেছেন। এমন সময় দেখেন একটা মানুষ লঞ্চের ভিতর থেকে একটা বড় টাং টানা হেঁচড়া করে নিয়ে বাইর হইতেছে, লঞ্চের কিনারে টাংটা টেনে টেনে নিয়ে আসলো, মাথায় বহন করতে পারে না, খুব উজনি টাং, একাইতে পারে না, এদিক ওদিক তাকাইতেছে। হযরত কাসেম নানুতুবি উঠে গেলেন, ভাইজান কি খুঁজেন? কই ভাই আমি একজন কুলি খুঁজি, এই গাঠের কুলি আমি, তোমার টাং আমার মাথায় উঠে এলো। ওই লোকটা বলে, ও ভাই কুলির চেহারা, তোমার চেহারা তো কুলির চেহারা দেখা যায় না, তোমার চেহারা কুলির চেহারা না, কারণ হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন, এলেমের নূর চেহারার মধ্যে ঝলমল করতেছিল। ছাত্ররা বলে, যারা হাদিস পড়ছে হযরত কাসেম নানুতুবির কাছে, যদি কোনো প্রশ্ন করত হযরত কাসেম নানুতুবি চক্ষু বন্ধ করে বসে থাকতেন, হাজার হাজার উত্তর চোখের সামনে গড়াগড়ি করত, একটা প্রশ্নের উত্তরে হাজার হাজার উত্তর চোখের সামনে ঘুরতে থাকত। হযরত কাসেম নানুতুবি বলেন, কোনটা থুয়া কোনটা বলবো, আল্লাহ নবীর হাদিসগুলি আমার চোখের সামনে আয়নার মতো ঝলমল করতে থাকত। আমি মাওলার সাথে যার সম্পর্ক ভালো, এই এলেমের সন্ধান, এই এলেমের ওয়ারিস, নবীর ওয়ারিস হাক্কানি ওলামায়ে কেরাম, ওই লোকটাকে হযরত কাসেম নানুতুবি বলেন, আমিয়া তুমি কি করো, চেহারা দিয়ে তুমি কি করো? আমি বলছি কুলি, আমার মাথায় তোমার টাং উঠায় দাও, তুমি কোথায় যাই বা বলো, আমি টাং নিয়ে দিব, যা পারো দিবা, না পারলে না দিবা। এই কথা বলে জোর করে টাংটা হযরত কাসেম নানুতুবির মাথায় নিলে। এবার সাধারণ একজন প্যাসেঞ্জারের টাং কাসেম নানুতুবির মাথা, হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ওই টাং মাথায় বহন করে যাইতেছেন। লোকটাকে জিজ্ঞাসা করলেন, কোথায় যাবেন? কয় ভাই আমি চিনি নাই এলাকা, জীবনে কোনোদিন আসি নাই, আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যান, আবাসিক হোটেলে নিয়ে যান, ওখানে গিয়ে আমি রাত্রি যাপন করব, সকালে অন্য জায়গায় যাব, আমি চিনি না, মেহরবানি করে একটা হোটেলে আমাকে নিয়ে যান। হযরত কাসেম নানুতুবি বলেন, নিশ্চিন্তায় তখন ভয় পেয়েন না, কোনো অসুবিধা হবে না, আমি ভালো পরিচিত সুন্দর হোটেলে আপনাকে নিয়ে যাইতেছি, নিরাপদে থাকবেন, আরামে থাকবেন, কোনো চিন্তা নেই। হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি টাং মাথায় বহন করে যাইতেছেন, ওই টাঙ্গের মালিক পিছে পিছে যায়, চন্দরী রাত্র ছিল, কিছু দূর যাওয়ার পরেই টাঙ্গের মালিক মাথার দিকে নজর করলো, টাঙ্গের দিকে নজর করে দেখে কাসেম নানুতুবির দুইটা হাত এমনি ধরে রাখছেন, টাঙ্গের সাথে হাত লাগা নাই, মাথার থেকে এক হাত উপরে টাঙ্গা ঝুলতেছে আর যাইতেছে, মাথার উপর দাগ লাগা নাই। লোকটা ভালো করে দেখে, এবার ভয় পেয়ে গেছে, ব্যাপারটা কি, এটা তো মানুষ না, মনে হয় কোন জিন, আমি মনে হয় জিনের ফালায় ফিরে গেছি, আমার নিয়ে মেরে ফেলবে, কারণ কোন মানুষ তো এমন দেখছি না, মাথার থেকে উপরের টাক ঝুলে
কাসেম না তুমি হেঁটে যান, তার গতির সাথে মিলে মিলে মাথার উপরে আসে আর যায়। যখন কাসেম না তুমি দাঁড়ায় যান, টান দাঁড়ায় যায়। যখন চলতে থাকেন, টান চলতে থাকে, মাথার থেকে উপরে ঝুলতেছে আর যাইতেছে। আমার আল্লাহ জানাই দেন, দেখ আমার বলি যারা নবীর সন্তানী, নবীর ওয়ারিস যারা, এলেমের সন্তানী যারা, এলেমের খাজানা যাদেরকে আমি রব্বুল আলামিন এলেমের খাজানা থেকে কিছু এলেম দান করছি, ওদের ইজ্জত, ওদের ইজ্জত রক্ষা করার জিম্মাদার আমি আল্লাহ। ওই লোকটা ভয় পেয়ে গেল, সামনে দিয়ে বলে আমিয়া দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াও। হযরত কাসেম না তুই বলেন কেন দাঁড়াবো গো, আবাসিক হোটেলে পৌঁছেই দিয়ে একটু দয়ে আসে, কয় না আমার ভয় হইতেছে, তুমি কি, তোমার পরিচয় দাও, তুমি কি মানুষ না তুমি জীব, আমি ভয় পাইতেছি পরিচয় দাও। হযরত কাসেম না তুই বলেন জিনের কি দেখলা, কই যে দেখতেছি আমার টান তোমার মাথার উপর ঝুলতেছে, তোমার মাথার সাথে টান লাগা নাই। আসল রহস্য যখন বলে ফেললো হযরত কাসেম দানো তুমি দেখতেছেন লোকটা এত ভয় পাইতেছে, হয়তো ভয়ের তাড়নায় হার্ট ফেল করতে পারে, যে কারণে টাং নামাইলেন আর কেঁদে দিলেন, পরিচয় দিতেছেন, ভাই ভয় পেও না, আমি জিন না, আমি পরি না জিন না, আমি ইনসান, আমি মানুষ, আমার নাম মাওলানা কাসেম, আমি দেওবন্দ মাদ্রাসার মুহতামি, আমার নাম মাওলানা আবুল কাসেম, আমি দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল। আজ তিন দিন যাবার দেওবন্দের চুলায় আগুন জ্বলে না, আমার ছেলেরা ওরা হারে উপবাসে, ওদের মুখে এক মুষ্টি খাদ্য দিতে পারি নাই, যে কারণে আমি কুলিগিরি করে হলেও চিন্তা করতেছিলাম সকালবেলা একটু পাতলা খিচুড়ির ব্যবস্থা করব। সঙ্গে সঙ্গেই লোকটা জড়ায় ধরছে, ও মাওলানা আবুল কাসেম এই টাং ভর্তি টাকা আমি তোমার কাছে নিয়ে আসছি। আমার বাড়ি অমুক দৃষ্টিকে 12টা অনেক বড়, আমি কোনোদিন দেওবন আসি নাই, আজকে তিন দিন যাব মদিনার নবীর জন্য আমি ঘুমাইতে পারি না। আল্লাহ নবী এসে বলেন একবারে আল্লাহ কোটি কোটি টাকা দান করছে, আরামসে গায়ে ঘুমাইলি, আর দেওবন্দের মধ্যে কাসেম নানো তুমি সমস্ত ছাত্র উস্তাদ দিয়ে না খেয়ে আসে, তাড়াতাড়ি যা টাকা পয়সা নিয়ে আবুল কাসেম নানো তুমির কাছে নিয়ে আয়। হুজুর অনেক খাদ্যদ্রব্য, অনেক বিস্কিট, অনেক কিছু নিয়ে আসছি, লঞ্চের কন্টেনার মধ্যে রেখে দিছি, সকালবেলা এগুলি সারাই আনবো, মেহরবানি করে গ্রহণ করুন। হযরত কাসেম নানো তুমি টাং ভর্তি টাকা নিয়ে মাদ্রাসায় গেলেন, ছেলেদেরকে দেখালেন, রাত্রেই বাজার করলেন, খেলাফেলার ব্যবস্থা করলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, দেখেন লক্ষ করে টাকা গনে দেখেন, সারা বছরের মধ্যে একটি টাকাও যদি কেউ না দেয় দেওবন্দের অভাব হবে না। আমিয়া আমাদের আকাবের দিনের কত বলবো, কত ইতিহাস বলবো, আমাদের আকাবের দিনের এই কষ্ট, যেখানে চোখের পানি জ্বরে ওইখানে আল্লাহ একটা দিনের মারকাজ মঞ্জুর করে। মিশর জামিউল্লাহ ধার কষ্ট হইতেছে আপনাদের, কোন সময় কার মৃত্যু হয়ে যায় এটা জানা নাই, কথা ঠিক না বেটি? হিসাব নিকাশ নাই, কোনো হিসাব নাই, কোনো জানা নাই, অজানা বস্তুর পিছনে কিন্তু দৌড়ে জিন্দগি ধ্বংস করে দিতেছি, কথা ঠিক না বেটি? এই জন্যই একজন মানুষ যতক্ষণ পর্যন্ত মানুষ না হবে এতক্ষণ পর্যন্ত আল্লাহ বলেন মানুষ না হইয়া মরিস না, কপালে দুর্গতি আছে, মানুষ না হইয়া মরিস না, মুসলমান না হইয়া মরিস না, আল্লাহ কয় মরবে মুসলমান হইয়া মর, না হলে কপালে দুর্গতি আছে, কারণ ইন্না আযাবি লাশাদীদ, হে বান্দা আমার আযাব বড় শক্ত, আমার আযাব বড় কঠিন, আমার আযাবে গ্রেফতার হইলে উপায় নাই, আমার আযাব বড় শক্ত, আমার আযাব বড় কঠিন। কাফেরেরা গিয়া বলে ও মুহাম্মদ লও তোমার সাথে আপসি মীমাংসা হয়ে যায়, সেটা কি একই বংশের মানুষ তোমার সাথে আমাদের মতবিরোধ, ঝগড়া ফাসাদ, তুমি আমাদের বাপদাদার 14 গোষ্ঠীর ধর্মের মুখে চুনকালি মেখে এইভাবে তুমি সর্বনাশ করতেছ, চলো তোমাদের সাথে আমরা মিলে যাই। যে কিভাবে মিলতে, ওই 6 মাস তুমি আমাদের দেব দেবীর পূজা করো আমরা সাথে, আর 6 মাস তোমার সঙ্গে আমরা তোমার মাওলার পূজা করবো, জোরে কর না উযুবিল্লাহ, আল্লাহ আল্লাহ। নবী কিচ্ছু উত্তর দেন নাই,
সঙ্গে সঙ্গে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আয়াতে কারিমা নিয়ে আসলেন, সূরা নিয়ে আসলেন, কুল ও রাসূল আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদু। হ্যাঁ কাফেরের দল, তোমরা যারা ইবাদত করো আমরা তার ইবাদত করব না। রাসূল নয়াতে আসছে, রাসূল আপনি বলে দেন বকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক যেটা আমার আল্লাহর দরবার থেকে, আমার আল্লাহর তরফ থেকে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফাল ইউবিউ ওয়ামান শাআ ফাল ইয়াকফুর। আল্লাহু আকবার, আল্লাহ। কুল রাসূল আপনি বলেন আল হাক্কু মির রাব্বিকুম, হক যেটা এটা তোমাদের রবের তরফ থেকে, এটা মানুষের তরফ থেকে না। ফামান শাআ ফাল ইউমিন, যাদের মনে চায় ঈমান আনো, ওমান শাআ ফাল ইয়াকফুর, যার মনে চায় না ঈমান না আনো, বেঈমান থাকো, কিন্তু যদি বেঈমান যে থাকবে। ইন্না আ'তাদনা লিজ্জালিমিনা নারা, জেনে রেখো জালেমদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করে রাখছি নারা, জাহান্নামের কঠিন শাস্তি সৃষ্টি করে রাখছি। কেমন জাহান্নাম জানো? আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ই ইয়াসতাগীসু ইউগাসু বিমা ইন কালব লিয়াসবিল বুজু হুবিসা শারাব ওয়া সাআত মুরতাফাকা। জাহান্নামীদের জন্য কি শাস্তি সৃষ্টি করে রাখছি জানো নেই? চতুর্দিকে যখন কালো ছায়া বৃষ্টি আগুন, তাকে চতুর্দিকে গেরাও করবে। দুনিয়ার মানুষ নাকে শ্বাস নিঃশ্বাস নেওয়া তাদের জন্য কষ্ট হবে, কানে শুনবে না, চোখে দেখবে না, মুখে খানা খেতে পারবে না, এরপরেও জোর করে করে কথা বলবে, চিল্লে চিল্লে আমি আল্লাহর কাছে কানবে, মাবুদ গো আর সইতে পারি না, আমাদেরকে কিছু খাদ্য হলেও দাও। যখন এইভাবে কাঁদতে থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিছু পানি মঞ্জুর করব। পানিটা কেমন পানি জানো নি? এত গরম থাকবে, এইটা সাধারণ পানি না, এইটা জাহান্নামী মানুষ পুরে পসে গলে রক্ত পুজের যে নহর বেরিয়ে যাবে, ওখান থেকে এক গ্লাস পুজ দেওয়া হবে। আমার আল্লাহ বলেন আমিয়া, কিতাব খুলে দেখেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, জাহান্নামের আয়াতগুলি যখন পড়তেন, হযরত উসমান আর সামনে বাড়তে পারতেন না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ যখন নামাজে তেলাওয়াত করতেন, জাহান্নামের আয়াতগুলি আসতো, দাড়ি ভিজে ভিজে চোখের পানি দিয়ে মুখ বাসাইতে, যখন সেজদায় পড়তেন এই পরিমাণ কাঁদতেন, যায় নামাজ দাম ভিজে যাইতো, যায় নামাজ নামাজের পরে চিপা দিলে টপ টপ করে পানি পড়ত, এই পরিমাণ কাঁদতেন, আর জায়গায় জায়গায় গিয়ে দাঁড়ায় বলতেন আল্লাহ গো আমারে উসমান না বানায়া মক্কার একটা উট বানাইতা, মাবুদ আমারে উসমান না বানায়া ঘাস বানাইতা, বেড়া দুব্বা খেয়ে ফেলতো, কেমতের মাঠে কোনো হিসাব দিতে হইতো না। রব্বুল আলামিন আমাকে একটা বকরি খাসি বানাইতা, মানুষ জবাই করে খেয়ে ফেলতো, কিয়ামতের মাঠে আমার জীবনের হিসাব দিতে হইতো না। রব্বুল আলামিন কেন উসমান বানাইলা, আমি কি উত্তর দিব জীবনের তোমার কাছে? এই কথাগুলি বলতেন হযরত উসমান কানতেন। আমার আল্লাহ বলেন জাহান্নামী মানুষগুলি এই রক্ত পুষ দেওয়া হইতো ওইটাই ওরা খাইতো, কিন্তু খেতে পারবে না, এত গরম করে দেওয়া হবে, যখন বুকের কাছে নিবে আমার আল্লাহ জানান ইয়াসফিল বুজু, এই তার গরমের তাপে ওর চেহারার গুস্ত ছিঁড়ে ছিঁড়ে পড়তে থাকবে, খেতে পারবে না, এই অবস্থায় চিল্লাইতে থাকবে। আরেকবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের দিকে লক্ষ্য করবেন, শুনেন জাহান্নামীরা কাঁদতেছে, আল্লাহ গো আর সহ্য হয় না, আমাদেরকে কিছু খাদ্য হইলেও দাও আল্লাহ, দুই একটা ফল হইলেও দাও, একটু আত্মা ঠান্ডা করি। আল্লাহ বলেন লা আকিলু না মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিন আল বুতুন ফাশারিবুনা আলাইহি মিন আল হামিম ফাশার জাক্কুম গাছের ফল দেওয়া হবে দুজকিদেরকে খাওয়ার জন্য। এক বর্ণনায় লেখে জাক্কুম গাছের ফল যখন খাইবে খাওয়ার সময় মজা লাগবে, চিবাইয়া যখন গিলতে চাইবে গলায় গিয়া ওইটার তিনটা কাঁটা আছে, গলা ছিদ্র হইয়া তিন কাঁটা তিন দিক দিয়ে বাহির হইব, উপরেও আনতে পারবে না।
টেনে খুলতে পারবে না, গিলতেও পারবে না, নিচেও যাবে না, উপরেও যাবে না। জাকুব বলেন তিন কাদা বলা ছিদ্র হয়ে তিন দিক দিয়ে বাইর হইব, হাজার হাজার বছর চিল্লাইবে আমার মাওলার দয়া হবে না। আমার বাবা দিলেন ও আদরের ছেলেরা, আবার আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, আবার আযাব বড় শক্ত, আবার আযাব বড় শক্ত। বন্দারে দুনিয়ায় থেকে কান্দো, চোখের পানি বারবার বারবার ছাড়ো, কারণ আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে পাথর ভিজাইছে, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বিস্তা ভিজাইছে, এখন পর্যন্ত পাকিজা তরাস আরশে বরি সাবে সাবাওয়াত, পাকিজা তরাস আরশে বরি সাবে সাবাওয়াত, আরাব গাহে পাকে রাসূলে আরাবিয়া, আরাব গাহে পাকে রাসূলে আরবি হ্যায়। যদি পারো এখনো গিয়ে দেখো মদিনা মুনাওয়ারে রওজায়, আর খুলে দেখো 1400 বছরের উপরে হয়ে গেছে, আমার নবী শুয়ে শুয়ে কেঁদে কেঁদে মদিনার জমিন ভিজাইতেছে। উম্মতের কান্দারি নবী এখন পর্যন্ত উম্মতের জন্য রওজায় আতহারে শুয়ে শুয়ে কাঁদতেছেন, কাল কিয়ামতের মাঠেও উম্মতের জন্য নবী পাগলের মতো হয়ে যাবেন। কারণ কি, হযরত আদম আলাইহিস সালাম উনিও নাফসি নাফসি বলবেন, আলাইহিস সালামও নাফসি নাফসি বলবেন, সমস্তই নাফসি নাফসি। তুমি যাইবা তোমার বাবার কাছে, বাবা গো কত আদর করতা, একটা মেয়েকে দিয়ে আমারে সাহায্য করো। বাবা বলবে আমি চিনি না, সন্তান ছিল না, মা বলবে চিনি না, কেউ বলবে চিনি না। নবীর কাছে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে, হযরত আদম আলাইহিস সালাম বলবে আমি গন্ধম খাইয়া পাপ করেছিলাম, যদি আল্লাহ ধরেন উপায় নাই তোমরা যাও ঈসা আলাইহিস সালামের কাছে, উনি বলবেন তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে, উনি বলবেন তোমরা যাও মুসা আলাইহিস সালামের কাছে, উনি বলবেন তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, উনি বলবেন তোমরা যাও ঈসা আলাইহিস সালামের কাছে। প্রত্যেকেই আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। হযরত ঈসা আলাইহিস সালাম যখন উনার কাছে যাবে, উনি বলবেন আমার পক্ষে সম্ভব না, তার কারণ আমি ভয় পাইতেছি আল্লাহর আযাবে নাকি আমি ধরা পড়ে যাই। তোমরা একটা পরামর্শ দেই, তোমরা যাও আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আর কেউ পারবে না, আর আমার নবী আল্লাহর আরশের ছায়ার নিচে সেজদায় পড়ে কাঁদতে থাকবেন, সেজদায় পড়েও নবী শান্তিতে থাকবেন না। সেজদায় পড়ে একবার নবী মনে করবেন হায় আমি এই দিকে সেজদায় পড়ে কাঁদতে থাকবো, ওই দিক দিয়ে যদি আমার উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যায়। সেজদা থেকে উঠে একটা দোয়া দিবেন, আল্লাহর হাবিব এক দৌড়ে ফুলছে রাতের কাছে, আমার উম্মতটা যেন কেটে কেটে জাহান্নামে পড়ে যায় নাকি। ফুলছে রাতের ঘাটে গিয়া নবী আমার শান্তি পাইবেন না, মনে শান্তি নাই, আর একটা দৌড় দিয়ে যাবেন গে জাহান্নামের দরজা। হ্যাঁ ফেরেশতারা আমার উপর জাহান্নামে যায়নি, ফেরেশতারা বলে না এখনো ফয়সালা হয় নাই, একটা দৌড় দিবেন নবী মিজানের দ্বারে আমার উপরদের গুনার পাল্লা যেন বাড়ি হয়ে উপর জাহান্নামে না। মিজানের কাছে গিয়ে নবী শান্তি পাইবেন না, একটা দৌড়ে চলে যাইবেন হাউজে কাউসারের কাছে, এইভাবে পাগলের মতো দৌড়তে থাকবেন রাহমাতুল্লিল আলামিন, আবার গিয়ে সেজদায় পড়ে যাবেন। আল্লামা নূরউদ্দিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ নবী কি করবেন, উনি এক রাওয়ায়েতে তারিখ রাওয়ায়েতে বর্ণনা করেন কিয়ামতের মাঠে আমার নবী বলবেন আল্লাহ গো সাহস পাইতেছি না তোমার দরবারে কেমনে সুপারিশ করব, যে গুসসান নজর ধারণ করছো রব্বুল আলামিন আমি একটা ঋণই আছি আমার ঋণ আদায় করে দাও। সেই দিন হলো যখন তোমার ওয়াহদানিয়াতের দাওয়াত জমিনের মধ্যে দিয়েছিলাম, আবু বকর এই দাওয়াত গ্রহণ করে তার সর্বস্ব তোমার রাস্তায় কুরবান করে সালার সব পরিধান করছিল, বাবু ওই আবু বকরের ঋণ মেহরবানি করে আদায় করে আমাকে উদ্ধার করে দাও। আল্লামা নূরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যখন আল্লাহর নবী এই কথা বলবেন আল্লাহর গুসসা অর্ধেক কমে যাবে। বর্ণনায় আছে আল্লাহ বলেন কোথায় রে আবু বকর তুমি কি চাও, যখন এই কথা নবী শুনবেন নবী আরো পাগল হয়ে যাবেন, আবু বকর রে না জানি কি চায় আত্মা বেহেস্ত একাই চায় কিনা, আয় রে আবু বকর একটিবার আমার দিকে থাকা আমি বলে দেই তোরে তুই কি চাইবে। না আবু বকর তাকায় না, নবী পেরেশান হয়ে গেছেন, হঠাৎ করে আবু বকর বলে রব্বুল আলামিন আমি কিচ্ছু চাই না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বানা চায়। আমার ভাইরা যেমন নবী তেমন উম্মত, হায় 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 হায়
উন্নতির গতি কি রে বাবা? কোন পর্যায়ে চলছি এই বিংশ শতাব্দীর পরের উম্মত? কি অবস্থায় চলছি? মসজিদ আছে, মুসল্লি নাই, মাদ্রাসা আছে, ছাত্র নাই, ঠিক না বেঠি? কয় না হুজুর, মাদ্রাসা বড় ছাত্র, এরপরেও কি মাদ্রাসার ছাত্র বেশি না স্কুল কলেজের ছাত্র বেশি? বুঝেই আসে না, দিন বুঝে আসে না, দুনিয়ার জন্য পাগল। সকালে ঘুম থেকে উঠার থেকে নিয়ে রাত্রে বারোটা একটা দুইটা শোয়ার সময় পায় না, আরামের সময় পায় না, এক মুষ্টি খানা খাবে আরামসে বসে, এক মিনানে কলবের সাথে নিশ্চিন্ত হয়ে বসে, এই তার সময় মিলে না দুনিয়ার জন্য। অথচ আল্লাহ আল্লাহ বলেন, দুনিয়া সে বিলকুল দুষ্টি মে হ্যায় দুশ্মনি, দুনিয়া সে বিলকুল দুষ্টি মে হ্যায় দুশ্মনি, জাহেরি মে দুষ্টি ফাকত বাতনি মে দুশ্মনি, ভালো করে মনে রাখো, দুনিয়া তোমার বন্ধু না রে বাবা, দুনিয়া তোমার শত্রু, দুনিয়া তোমার বন্ধু না, দুনিয়া তোমার শত্রু, তোমার বাবা তোমার শত্রু, তোমার মা তোমার শত্রু, তোমার ভাই তোমার শত্রু, তোমার সন্তান তোমার শত্রু। যদি ওদেরকে গড়াইতে না পারো, কিয়ামতের মাঠে নাফরমান ছেলে মেয়ে বলবে, আল্লাহ আমাদের পিতা মাতাকে ধরে এনে দাও, আমরা পায়ের নিচে ওদেরকে রেখে ওদের পেটের মধ্যে গলার মধ্যে ফাড়া দিয়ে আমরা জাহান্নামে যাব, কেন দিন শিক্ষা দেয় না? কোরআনে আসছে, আল্লাহ বলেন, রব্বানা, নাফরমান ছেলে মেয়েরা বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদাবিনা লিয়াকুনা মিনাল আসফালি। কি করবা তখন? মিথ্যা কথা বলবো আল্লাহর কাছে? আল্লাহ কয়, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু। তোমার মুখের মধ্যে মোহর মেরে দিব রে, কথা বলতে পারবে না, তোমার দুটি হাতে কথা বলবে, তোর দুটি পায়ে সাক্ষী দিবে, এমনকি তোমার শরীরের চামড়া পর্যন্ত আল্লাহর দরবারে তোমার শরীরের বিরুদ্ধে কথা বলবে, চামড়াকে লক্ষ্য করে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউ। শরীরের চামড়া আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? শরীরের চামড়া বলবে, আমি সাক্ষী দেই নাই যে আল্লাহ তোমাকে এক ফোঁটা নাফাক পানির থেকে এত সুন্দর মানুষ বানাইয়া দুনিয়াতে বাহির করছেন, আস্তে আস্তে বড় করে তোমার জবানে প্রথমেই যে আল্লাহ কথা বলাইছেন দুনিয়াতে, ওই আল্লাহ তোর শরীরের বিরুদ্ধে আমি চামড়াকে কথা বলাইছে। এখন তুমি কি করবে? কোথায় যাবে? কোথায় যাবে? বিশেষ করে যারা নাস্তিক, যারা বেঈমান, যারা কবর পূজা করত, ফির পূজা করত, বন্ড ফিরের পায়ে গিয়ে সাজদা দিয়ে শিরকে বিল্লাহর মধ্যে দুনিয়ার মধ্যে লিপ্ত হয়েছে, ওই মানুষগুলি কিয়ামতের মাঠে আমার আল্লাহ বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসির। ওদের ঠিকানা জাহান্নাম, কতই না খারাপ ঠিকানা, কেবল জাহান্নাম। ওদেরকে যখন ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর, আবার আল্লাহ বলেন, ওদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে তখন ওরা এই অবস্থা, যতই সামনে অগ্রসর হবে জাহান্নাম না জাহান্নামের গর্জন ততই তারা শুনতে পারবে, আর যখন জাহান্নামের গর্জন শুনবে তাদেরকে কাছে দেওয়া হবে, আর তারা বলবে, ওয়া আলালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রু আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা কাদ জাআনা নাযির ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ তাআলা বলবেন, যখন ওদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে জাহান্নামের গর্জন শুনবে, আর জাহান্নামের অবস্থা কি হবে জানোনি? আল্লাহ বলেন, তাকাদু তামাইয়াযু মিনাল গাইযি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা
আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা কদ জাআনা নাযির ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ বলেন জাহান্নাম গুসায় রাগে ফুলে ফেটে পড়তে থাকবে, আর ওদেরকে যখন জাহান্নামে ওরা নিক্ষিপ্ত হবে, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কি রে দুজকে আজকে দুজকে আসতেছো? কোন হাক্কানি আলেম তোদেরকে বুঝায় নাই, কোন নবী রসুল যায় নাই, আল্লাহর ভয় দেখানো ওয়ালা তোদের কাছে যায় নাই, আল্লাহর ওয়াহদানিয়তের কথা বলনে ওয়ালা তোদের কাছে কি যায় নাই? কালু তারা বলবে হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল, তারা বুঝাইছে, কিন্তু ফাকাজ্জাব না আমরা বিশ্বাস করি নাই, মিথ্যা জ্ঞান করেছি। আমরা কি বলতাম? মানাজ্জালাল্লাহু মিন শাই, আরে এইগুলি না মৌলবীরার বানাওয়াটি, এইগুলি এমনি বলতেছে, এগুলি আল্লাহর দরবার থেকে কিছু আসে নাই, এই কথা আমরা বলতাম। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। যেমন এখন আগের কাফেরদের সারে নাজিল, কাফেরদের কাফেরদের আজমত কাফেরদের জহমত বয়ান করার জন্য কোরআনের আয়াত নাজিল হয়েছে, এইটা উম্মতে মুহাম্মদের জন্য কেয়ামত পর্যন্ত, এই কোরআন হুজ্জত কেয়ামত পর্যন্ত দলিল। এবার এই কোরআনের আয়াতের সঙ্গে বর্তমান প্রেক্ষাপট, বর্তমান জমিনের মানুষের অবস্থা ফিট করেন, কিছু মানুষ আছে এরকম উলামায়ে কেরাম দেখতে পারে না, আলেম উলামাদের সহি কথা ভালোবাসে না, কোরআন হাদিসের সহি কথা ভালোবাসে না। ঢাকা শহরের বড় বড় মসজিদে একবারে মুখ খুলে সুন্দরভাবে অনেক খতিবরা কথা বলতে পারে না, যদি বলে তাহলে চাকরি থাকে না। যত মদ কাউরা ঘুষ কাউরা সুদ কাউরা বেশি সংখ্যক, হ্যাঁ সারা জিন্দগি হারাম শুয়োর খাইছে, এখন টুপি একটা মাথা লইয়া হজ করিয়া দাড়ি সাইটে সাইটে বুঝছেন, এইরকম ফাসেকের দপ্তরে নাম উঠাইয়া মসজিদে বইয়ে বইয়ে উলামাদের উপর নেতৃত্ব করে, কথা ঠিক না বেটি? আমি এটি কই দেখি আমার চাকরি টিকে না, ঢাকা শহরে বড় বড় মসজিদে চাকরি করছি তো, চাকরি জায়গা কে লিখি জায়গা জানেন? এই যে কথাইডি কই হেরার গায়ের মধ্যে পড়ে, কথাইডি কই গায়ে জিগাতলা বড় মসজিদে 12 বছর 3 মাস 17 দিন এক আধারে জিগাতলা বড় মসজিদে, ওখান থেকে গেলাম মিরপুর বাইতুসালামের প্রিন্সিপাল ছিলাম, অন্তত 15,000 লোকের শুক্রবারে নামাজ পড়ে, ওখানে মানে উচিত কথা কই এই আমার চাকরি দিকে না। এর ফলে মনে করলাম মসজিদ মাদ্রাসায় আর চাকরি করবো না, ফি সাবিলিল্লাহ দিনের খেদমত করবো। হ্যাঁ কি জমানায় বসবাস করতেছি, কথা বললেও হিসাব নিকাশ করে বলতে হয়, কিসের হিসাব নিকাশ? কোরআন শুনে লক্ষ লক্ষ কাফের নাস্তিক বেঈমান আল্লাহর কোরআনের আওয়াজ শুনে ইসলাম কবুল করছে, কোরআনের কথা হক কথা আমল করো বলে যাও বলতে থাকো, তাম পৃথিবীর মানুষ যদি বিরোধিতা হয়ে যায় তোমার এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না যদি আল্লাহর কোরআন সত্য হয়ে থাকে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হযরত মাওলানা আবু ইউসুফ মাহমুদি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার বাবা জিরা মাহফিলের সিজন, এই মৌসুমে শীত মৌসুমে মাহফিল হয়, মতলবে কত মাহফিল হয় গ্রামে গ্রামে মাহফিল, আবার অনেকের মুখে শোনা যায় আর কত মাস মাহফিলে টাকা পয়সা দিব, আরে তুমি কি টাকা পয়সা বলা হইলা? হিন্দুদের দুর্গা পূজায় মুসলমানে টাকা দেয়, ইসলামী সম্মেলনে টাকা দেয় না, আহ বড় আফসুস, মুসলমান মুসলমানই বুঝে না, মুসলমান মুসলমানই বুঝে না। এই দুদিন ব্যাপী সম্মেলনে যারা টাকা পয়সা দিয়ে আসছেন দিতেছেন দিবেন, একজন মানুষ এই হাজারো মানুষ থেকে দুই দিন ব্যাপী সম্মেলনের একটা বেনামাজে যদি নামাজি হয়ে যায়, একটা বেপর্দাদানি যদি পর্দায় উঠে যায়, একজন আত্মা মূর্খ মানুষের মন নরম হয়ে গেছে, আমার ছেলেটাকে হাফেজে কোরআন বানামু, এই 12/11 দুদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন কামিয়াব হয়ে যাবে একজন মানুষ জেনে রাখেন। এই জন্য শুনতে থাকবেন, নতুন কোন কোরআন হাদিস আসবে না, ওই কোরআন 1450 বছর আগে যে কোরআন নাজিল হয়েছে ওই কোরআনের ওয়াজ হয়ে আসছে, হইতেছে, হতে থাকবে, চলতে থাকবে, বার বার কোরআনের ওয়াজ শুনেন, কখন জানি আল্লাহ হিদায়তের নূর সিরার মধ্যে দিয়া জীবনের জন্য আল্লাহ মাফ করে দেন। রহমতের আয়াতগুলি খেয়াল করলে দেখেন, আমার বাবা দিরা লক্ষ্য করেন কোরআন শরীফ বুঝলে কি মজা, লক্ষ্য করেন আল্লাহ কি সুন্দর একটা দাগ দেন, বল
রাসূল আপনি বলেন কি বলতো আল্লাহ বলেন ইয়া ইবাদি আল্লাহু আকবার কর না আল্লাহু আকবার ই কি যে একটা কথা ইয়া ইবাদি তার অর্থ হলো উর্দু তরজমা আয় মেরে বান্দা বাংলা অর্থ কি আয় হে আমার বান্দা ইয়া ইবাদি মানে হে আমার বান্দা হে আমার বান্দা এবার বুঝেন আমার শব্দটা কত প্রেম প্রীতি ভালোবাসা মহব্বতে লেখে হে আমার ঠিক না যেমন প্রেমিক প্রেমিকার মধ্যে কয় তুমি আমার আমি তোমার আরে বাবা রে বাবা ঠিক না তুমি আমার আমি তোমার এরপরে যদি একটু ব্যতিক্রম হয় তুমি তোমার আমি আমার যাওয়ার আয়ো নাই বা বুকাস মার্কা প্রেমে দেশ ভরে গেছে ইনশাআল্লাহ থাকা খাওয়া ফ্রি আমার পরিচয় দিবেন আমি বারুইগড়ের মানুষ আমি নারায়ণপুরের মানুষ আমি সাফাতুলির মানুষ আমি মতলব তানার মানুষ আমার আগে পরিচয় দিবেন ইনশাআল্লাহ আপনার মেহমানদারি গরিবানা সুরতে যা পারি মেহমানদারি করবো থাকার ব্যবস্থা করে দিব গিয়া দেখেন শত শত বেপর্দা নারীরা হাত মোজা পা মোজা বুরকা নেকাব ওলা বুরকা নিয়ে তাফসিরে আসে ঘন্টার ঘন্টা বসে বসে জার জার করে কান্দে ওদের কান্নার আওয়াজ রোডের মধ্যে আসে মানুষ কই বাড়িতে কেউ মরছে কিনা আল্লাহর কোরআনের তাফসির আবিয়া যতগুলি সম্মেলনের মতলবে দেশের হাক্কানি উলামায়ে কেরাম কোরআন হাদিসের বিশেষজ্ঞ যারা দেখে দেখে তাদেরকে দাওয়াত করে করে এনে এনে কোরআন হাদিস বেশি বেশি শোনান শুনেন আল্লাহর কোরআনের তাফসির আল্লাহর কোরআনের মধ্যে মজা দিছেন তার কারণ এই সমস্ত ওয়াকিয়াগুলি ঘটনাগুলি দলিল প্রমাণ যে সমস্ত মানুষগুলি আপনারা জানেন মশহুর ওয়াকিয়া নতুন করে বলার অপেক্ষা রাখে না হযরতে উমর হাতে তলোয়ার নিয়া নবীর মাথা কাটতে যাইতেছে আবু জেহেল পুরস্কার দিবে 200 উট 200 দিরহাম এইটা লোভে উমর কয় দিবে তো কত ওয়াদা কর ওরে বাবারে কি শক্তিশালী আবু জেহেল তোর ওয়াদা ঠিক থাকবে কয় হ্যাঁ মুহাম্মদের মাথা যদি দিবে তোমার 200 উট আর 200 দিরহাম যদি দিব এর মধ্যে সন্দেহ নাই কত বড় সাহস উমরের হাতে তলোয়ার নিয়ে যায় নবীর মাথা কেটে আনতো এবার বুঝেন ঘটনা তো সবাই জানেন কিন্তু একটু গভীরভাবে চিন্তা করছেন সাহসটা কত বড় অন্যান্য কাফেরেরা বকা দেয় গালি দেয় কিন্তু নবীর সামনে না আড়ালে সামনে গিয়ে কিছু বলতে সাহস পায় না মাথা নিচ দিকে দিয়ে যায় উমর যাইতেছে ওই নবীর মাথা কেটে আনতো কত বড় সাহসী বুঝছেন রাস্তায় গিয়ে খবর পাইছে একজনে বলে কই যাও মুহাম্মদের মাথা কেটে 200 উট নিবো 200 দিরহাম নিবো আরে মুহাম্মদের মাথা পরে কাটবি তোর বোন মুসলমান হইছে বোনের জামাই মুসলমান হয়ে গেছে আয় হায় হায় কি সর্বনাশ এখন তো আরো রাগ উঠছে তাই নাকি তাহলে দুইটারে আগে শেষ করি এখন বোনের বাড়ির দিকে দৌড়ছে মনে খবর পাইছে কে আইতেছে উমর আইতেছে হাতে তলোয়ার তো বুঝতে পারছে মনে হয় খবর পাইছে আমরা দুইজন ইসলাম কবুল করছি আমাদেরকে জনমের মতো ইসলাম কবুল করাইব বুঝতে পারছে স্বামী স্ত্রী পরামর্শ করে কি করা যায় করার কিছু নাই ঘরের দরজা বন্ধ করিয়া চলো দরজার মধ্যে বসে বসিয়া কোরআন শরীফ পড়তে থাকি জোরে কোন ছিল কোরআন শরীফ চলো দুই স্বামী স্ত্রী কোরআন শরীফ পড়তে থাকি আর কোন চিন্তা নাই যদি উমর তলোয়ার মারে আঘাত করে মৃত্যুর জন্য মারার জন্য আল্লাহর কোরআন পড়তে পড়তে যেন ইহ জগৎ ত্যাগ করি কি সুন্দর নিয়ম দরজা পরে বসে স্বামী স্ত্রী দুজনে তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম তাহা আনজালনা আলাইকাল কুরআন লিতাসকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়খশা
تنزيلا ممن خلق الأرض والسماوات العلا الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى সবিস্তারে বলে চলো আর কিছু করব না কুরআন শরীফ তেলাওয়াত করতে থাকি আমার ভাই না গুনগুন করে কুরআন শরীফ পড়ে ঘরের ভিতরে বসে ভিতর দিক দিয়ে দরজা আটকানো হযরত উমর তলোয়ারটা নিয়ে ঘরের দরজার পরে গিয়ে দাঁড়াইছেন ধাক্কা দিছেন দরজা খুলে না শক্ত করে বন্ধ শুনেন গুনগুন আওয়াজ শোনা যায় দরজার সাথে কান লাগাইছে হযরত উমর দরজা পরে কান লাগাইছে মনে কান লাগায় শুনে এত সুন্দর আওয়াজ জীবনে কোনোদিন শুনে আমার বাবা দিনা আল্লাহর কোরআনের ডোজ উমরের ভিতরে ঢুকে পড়েছে ট্যাবলেট খাইলে একটু পরে অ্যাকশন করে ঠিক না বেদি খাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকশন করে না বাবা একটু পরে অ্যাকশন করে শুরু হয় ট্যাবলেট খাইছে আল্লাহর কোরআনের ডোজ উমরের ভিতরে ঢুকে পড়েছে সঙ্গে সঙ্গে দরজা লাঠি দিয়ে জোর করে ভাঙছে ভেঙ্গে বগ্নিপতিকে মারতে শুরু করছে আঘাত করছে তলোয়ার দ্বারা তলোয়ার তার কবরের ভিতরে ছিল বিধায় কাটে নাই এমনি ভাবে একটু মাথা কেটে অর্থাৎ কাল্লা কেটে পড়ে নাই মাথায় আঘাত লেগে কেটে রক্ত পড়তেছে স্ত্রী দেখলো স্বামীর রক্ত জড়াইছে স্ত্রী গেছে ফিরাইতে এমন এক থাপড় দিছে একবারে গালের মধ্যে হাতের আঙ্গুলগুলি ফুলে গেছে নাকে মুখে রক্ত জর্জর করে পড়তেছে এবার ফোনে বলতেছে ও ভাইজান শুনছে তুমি আসতেছিলে আমরা কোনো অপরাধ করি নাই তোমাকে একটু ভয় করছি যেন তুমি ঘরের চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করে চলে যাও ঘরের দরজা ভেঙ্গে তুমি যখন ভিতরে ঢুকছো এবার শুনে নাও দিনে মুহাম্মদি কবুল করেছি ইসলাম কবুল করেছি মুহাম্মদের উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআন তেলাওয়াত করতেছি এই জন্য তুমি যাই ইচ্ছা তাহা করো তলোয়ার দ্বারা যদি টুকরা টুকরা করে দাও মৃত্যু বরণ করবো রে ভাই ইসলাম সর্বনাশ আমার ভাইয়েরা ইমানের কত পাওয়ার দেখো ইমানের কত পাওয়ার আমরাও ভয় করি না আমরা নির্দ্বিধায় বলে দেই সারা বিশ্বের কাছে আল্লাহর কুদরতি বাতাসের মাধ্যমে খবর পৌঁছে দাও এই বারিগার সম্মেলন থেকে ইসলামের পক্ষে আল্লাহর কোরআনের পক্ষে হাক্কানি উলামায়ে কেরামের পক্ষে বারিগার সম্মেলনে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ তুলবে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার নাস্তিক ইহুদি খ্রিস্টান বেঈমান ইসলাম ভিত্তিহীনের কলিজার মধ্যে গিয়ে আঘাত লাগাইয়া আয়ার ভয়ে ওরা থরথর করে কাঁপতে থাকবে
মুসলমান এই জাতি সুতরাং পৃথিবীর কোন শক্তি দেখে মুসলমান ভয় করে না মুসলমান একমাত্র তাদের অন্তরে আল্লাহর ভয় ওদের অন্তরে আছে নবীর প্রেম আর কারো ভয় নাই আর কারো প্রেম নাই অন্তরের মধ্যে ওরা মুসলমান যাদের ঈমান যে ঈমান সম্পর্কে নবী আমার বলেন আমার সাহাবীরা রে জাদ্দিদু ঈমানাকুম তোমাদের ঈমান কেন নতুন করো সাহাবীরা বলেন ফাকাইফারু জাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ কেমনে আমাদের ঈমান কেন নতুন করব গো আল্লাহর হাবিব আল্লাহর রাসূল বলেন আকসিরু বিযিকরিল্লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উমর বলে বোন রক্ত জড়াইছি তোমার স্বামীরে আহত করছি তোমাকে মেরেছি বোন যাক যাই কিছু হয়েছে বললে তো আর লাভ নাই মারছি অন্যায় করেছি যাও বোন কি পড়তেছিলে আমার হাতে একটু দাও এই যে অ্যাকশন শুরু হয়ে গেছে জোরে করে না সুবহানাল্লাহ বন্ধ দরজার বাইরে কান লাগাইয়া তেলাওয়াত শুনছিল বগরে বন্ধের রক্ত জড়াইছে বোনের রক্ত জড়াইছে এবার আল্লাহর কোরআনের ডোজের অ্যাকশন শুরু হয়ে গেছে উমর বলে বোন কি পড়তেছিল দাও না একটু দেখি কি পড়তেছিল উমরের বনে ভাই উমরের বন বনে ভাই যান দেওয়া যাবে না কারণ কি কারণ হলো এটা আমার আল্লাহর কোরআন আমার আল্লাহ বলেন লা ইয়া মাসুহু ইল্লাল মুতাহারু শব্দ নাপাক শরীরে আমার কোরআন স্পর্শ করিও না ভাইজান তুমি নাপাক তুমি বিদর্মি আল্লাহর কোরআন তোমার হাতে দিব না উমর বলে কেমনে পবিত্র হইব কোরআন তো পবিত্র হও পবিত্র হওয়ার তরিকা নিয়ম শিক্ষা দিয়ে দিল গোসল করাইলো ভালো নতুন কাপড় দিল কাপড় পরে এবার আল্লাহর কালামের টুকরা টুকু খুব ভক্তি শ্রদ্ধা সহকারে হাতে নিল উমর আরবি পড়তে পারতেন শিক্ষিত ছিলেন উমর পড়তে শুরু করলো কয়েকটা আয়াত পড়ার সঙ্গে সঙ্গেই এবার কালামটুকু ইজ্জতের সাথে রাখলো রেখে বলে আবার বুঝতে বাকি নাই এইটা দুনিয়ার মানুষের মানবাধিক কালাম না এটা আসমানি ভাষা আসমানি ভাষা আবার আর বুঝতে বাকি নাই এটা মানুষ রচিত ভাষা না এটা আসমানি ভাষা চলো আমার নিয়ে মোহাম্মদের দরবারে চলো এক্ষুনি চলো মোহাম্মদের দরবারে আর বেঈমান রাখতে চাই না আবার বুঝে আসছে এটা আবার আল্লাহর নবীর দিন আগার কুই সুয়াই পায় মুয়াসন সাবানি সে কালি বিদু কদম হে মহালাসকে কে হুনুর বান্দা বাবিরান মহালাস কে হুনুর বান্দা বাবিরান আরে বেহুনুরা যায় ঈশা বগিরান বেহুনুরা যায় ঈশা বগিরান শেখ সাদি কয় জমিনে সু রাসাম্বাল বার নায়া হযরত শেখসানি বলেন পাথরি জমিন মরুভূমি জমিনের মধ্যে চাষাবাদ করলে যেমন ফসল হয় না মরা অন্তরের মধ্যে রে বাবা ওয়াজ করলে তাসির হয় না অন্তর যখন উর্বরা হয়ে যাবে আল্লাহর কোরআনের দাওয়াত এই অন্তরের মধ্যে যখন যাবে এই মুসলমান বেনামাজি তার বেনামাজি থাকবে না হযরত উমর চলছেন নবীর দরবারে রাস্তায় যারা নিয়ে যাইতেছেন মধ্যম পথে গিয়ে রাস্তার মাঝামাঝি গেছেন এবার উমর দাঁড়ায় গেছেন দাঁড়ায় যারা নিয়ে যায় তারা জিজ্ঞাসা করে আমার নিয়ে কোথায় যাও ওরা চিন্তিত হয়ে গেল আবার উল্টে গেল নি
আমাকে নিয়ে কোথায় যাও? উমর, তুমি না বলছো নবীর দরবারে যাইবা? হ্যাঁ, এটা বলছি, নবীর দরবারে নিয়ে যাইতো, নবীর দরবারে নিয়ে যাইতেছো? হ্যাঁ, তোমাকে নবীর দরবারে নিয়ে যাচ্ছি। তাহলে আমাকে সামনে দিলা কেন? তোমরা আমার পিছে পিছে কেন? আমার মতো এত বড় একটা বিয়াদবকে এইভাবে শাসন মানে নবীর দরবারে নিবে? না না, আমার গলার মধ্যে রশি লাগাইয়া কুত্তার মতো টানা হেঁচড়া করে নবীর দরবারে আবার নিয়ে যাও। লোকে যদি জিজ্ঞাসা করে কেন গো মক্কার এই সর্দারের গলার মধ্যে রশি, মানুষ যদি জিজ্ঞাসা করে ওমরের গলায় রশি লাগাইল কে? এত বড় সাহস কার? তোমরা বলবা আমরা নবীর সামনে বিয়াদবি করতে আসতেছিল, এই জন্য গলায় রশি লাগাইয়া টানা হেঁচড়া করে কুত্তার মতো টানা হেঁচড়া করে নবীর দরবারে নিয়ে যায়। এখনো কলমা পড়ে নাই, কি পরিবর্তন আসলো? হেদায়েত কি জিনিস যতই বলো এইভাবে কি আর নেওয়া যায়? বুঝায় শুনে নিয়ে গেল। হযরতে আলী দেখলেন উমর আসতেছে, নবী আর আলী এক জায়গায় বসেছিলেন। হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ভিতরে যান, উমরের বাপটা কি আমি আগে বুঝি, সমুচিন মনে করলে দেখা করতে দিব, না হয় ওখান থেকে উমর কি বিদায় করে দিব। নবী গো, আপনি একটু ভিতরে যান। হযরতে আলীকে রসুল বলেন, আলী রে তুমি বাইরে যাও, উমর রে আমার কাছে আসতে দাও। আলী তুমি বাইরে যাও, উমরকে আমার কাছে আসতে দাও। হযরত উমর কাছে আসতেই নবী বুঝে ফেলছেন গত রাতে তাহাজ্জুদের পরে আমার মাওলার কাছে কাঁদছি। আবু জাহেল রে মুসলমান বানাও, ইয়া আল্লাহ উমর রে মুসলমান বানাও, না হয় দুইজন থেকে একজনকে মুসলমান বানাও। উমর আসতেছে, নবী বলেন, আমার মাওলায় উমরকে কবুল করেছে। হযরত উমর নবীর দরবারে, নবীর ঘরের সামনে এসে যখন চোখে চোখে চোখ পড়ে গেল, রাহমাতুল্লাহ আলামিন উমরের চোখে চোখ পড়লো, তাকাইলেন। আল্লাহর নবী বলেন, উমর রে তুই বড় বুদ্ধিমান, কতদিন সত্যের বিরুদ্ধে পাগলামি করবি? হযরত উমর আর চোখের পানি রাখতে পারেন। হযরত উমর বলেন, নবী গো বুঝতে পারি নাই, আমার বুঝে এসে গেছে, আর কাফের থাকতে চাই না, আমাকে পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবা জিরা এই জন্য বলি, বাবা রে যারা নামাজ পড়েন না, যারা এবাদত করেন না, এবাদতে মন বসে না, মসজিদে যাইতে মন চায় না, মনের সাথে একটু জিহাদ করে আল্লাহর দরবারে তওবা করিয়া দুই রাকাত সালাত তওবা নামাজ পড়ে আল্লাহর কাছে দু চোখের পানি ছেড়ে বলেন, মাবুদ গো দৈনিক পাঁচবার কুফরের লিস্টিতে নাম ইয়া আল্লাহ, নফস এক ডাকুয়ার দুসরা শয়তান রাহা বিষে বসি আছে লুটিতে ইভাম, রাহা বিষে বসি আছে লুটিতে ইমান। বাবাজি তোমার মান তোমার আমার নফস একটা ডাকাত, এই নফস ডাকাত রাস্তায় বসে ইমান লুটে নেওয়ার জন্য, এই জন্যই আল্লাহর দরবারে কুদরতের দামনে ধরে বিনয়ে বিনয়ে কান্দো আর বলো আল্লাহ কর কি না কর দয়া, ধরেছি দাম জীবন মরণে আল্লাহ না হবে সারব, একদিন যদি দুপুরে চোখের পানি কবুল করাইতে পারো সারা জীবনের জন্য আল্লাহ তোমারে ভালো করে দিবে। মুসলমান হয়ে উমর বলে, হুজুর মুসলমান কয়জন হইছে? নবী বলেন, উমর মাত্র তুমি সহ 40 জন। আয়া হযরত উমর বলি, ইয়া রাসূলুল্লাহ সত্য নবী সত্য কোরআন সত্য আল্লাহ, আল্লাহর জমিন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের দাওয়াত আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত পোষাবো গোপন কেন? নবী গো আজকে থেকে মক্কার জমিনে প্রকাশ্য কলমার দাওয়াত চলবে। আমিয়া হিদায়ত কি জিনিস, এই উমর আমিরুল মুমিনিন, ওই উমরের শাসনামলে মদিনার চতুর্দিকে 5,500 মাইলের মধ্যে কোনো যুদ্ধ ছিল না। আর উমর দোয়া করে, ইয়া আল্লাহ শাহাদাতের মৃত্যু দিও, শেষ জমানা। হযরতে উমর এনতেকালের পূর্বে যখনই দোয়া করতেন তিনটা মুনাজাত করতেন, এটা বলেই কথা শেষ করব, কষ্ট হইতেছে? এনতেকালের পূর্বে তিনটা দোয়া করতেন, রব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু দিও, আল্লাহ মদিনায় মৃত্যু দিও, নবীর সঙ্গে শুয়াইও।
যখনই দোয়া করেন এই তিনটা দোয়া করতেন, দোয়ার শেষ হইলে বলতেন আল্লাহ উমর চায় শাহাদতের মৃত্যু দাও, মদিনায় মৃত্যু দিবা গো আল্লাহ নবীর সঙ্গে শুয়ায়ো। দোয়া কিন্তু তিনটা বড় কঠিন, বড় কঠিন দোয়া, কারণ মদিনার চতুর্দিকে 5,000-5,500 মাইলের মধ্যে কোনো যুদ্ধ নাই। তাহলে যুদ্ধে গিয়ে যদি উনি শহীদ হইতে চান মদিনার থেকে বেরিয়ে যেতে হবে, মদিনার থেকে বেরিয়ে গিয়ে ওখানে যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়ে যান, যেখানে শহীদ হইবেন সুহাদাদের লাশ সেখানেই দাফন করবে, মদিনায় লাশ আনার অনুমতি নেই। কিন্তু ওনার দোয়া হইল মদিনায় মৃত্যু দিও, শাহাদতের মৃত্যু দিও, আবার নবীর সঙ্গে শুয়ো। নবীর সঙ্গে জায়গা নাই, নবীর সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুয়েছেন, আর একটা জায়গা আছে আম্মাজান হযরতে আয়েশার জন্য। শেষ জমানায় উমর বারবার খবর পাঠান আম্মাজান যদি জায়গাটা আমাকে দিয়ে দিতেন আমি নবীর সাথে আবু বকরের সাথে শুইতাম। কি প্রেম আর কি ভালোবাসা পয়গাম্বরের, বারবার এই কথা শুনে আরেকদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা খবর পৌঁছে দিলেন, যাও উমরকে গিয়ে বলো আমার কবরের জায়গা আমি খুশি মনে উমরকে দিয়ে দিলাম। হযরত উমর খুশি হয়ে গেলেন, মৃত্যুর পূর্বে আব্দুল্লাহ বিন উমরকে ডাক দিয়ে বলেন আমার ছেলে আব্দুল্লাহ শুন, খাদুল্লাতে আমার লাশটা শুয়াইয়া চারজনে কাঁধে করে যখন কবরের দিকে নিয়ে যাবি, কবরে যাওয়ার আগে আম্মা যান আয়েশার ঘরের দরজায় আবার দাঁড়াবি, দাঁড়ায় তোর মুখে বলবি আমার বাবা উমর মৃত্যুর পরেও আপনার কাছে অনুমতি নতুন করে চায় আপনার কবরের জায়গায় শোয়ার জন্য। তারিখের কিতাবে লেখে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনটা দোয়া, মদিনায় শোয়া শাহাদতের মৃত্যু দিও, আল্লাহ নবীর সঙ্গে শোয়ায়ো। আমার আল্লাহ বলেন আমি আল্লাহর প্রেমিক যারা, আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহকে রাজি করার জন্য যারা জান মাল কুরবান করে, আমি আল্লাহকে রাজি করার জন্য জীবনকে উৎসর্গ করে, ওরা যে কোনো কথা বলবে ব্যর্থ যাবে না, আমি আল্লাহ তার কল্পনার বাহিরের ব্যবস্থা করে দিব। আল্লাহ শত্রু বানিয়ে দিলেন মদিনার মুনাফিকদের মধ্যে, ওই মুনাফিক শত্রুরা ইরাক থেকে লুলু নামে এক ব্যক্তিরে টাকা পয়সা দিয়ে নিছে, নামাজের রক্ত নামাজের মধ্যে বল্ল মারছে, উমর আহত হয়ে পড়ে গেছেন দরাদরি করে নিতেছে, এই অবস্থায় জিজ্ঞাসা করেন এই আমার হত্যাকারী কে, কোন মুসলমান না বিধর্মী, বলে আমিরুল মুমিনিন ধরা পড়ছে, নাম জিগাইছি ওর নাম লুলু, ইরাক থেকে আসছে ওইটা কাফের। হযরত উমর বলেন আলহামদুলিল্লাহ বড় শুকরিয়া আদায় করলাম, কিয়ামতের মাঠে আমি উমরকে হত্যার দায়ে একজন মুসলমান আল্লাহর বিচারের কাঠ গড়ায় দাঁড়াবে না। মুসলমান মুসলমানের প্রতি কি দরদ ছিল, কোথায় গেল আজকে দরদ? ওয়াজ নসিহত চলছে, কোনো পরিবর্তন আমাদের মধ্যে নাই। বাবাজিরা কাঁদতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ রসুল বলছেন আফসুস সালাম ওয়াতিমুত তাম ওসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। নবী বলেন তিনটা কাজ যদি করতে পারো আমার উম্মতেরা শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে। তিনটা কাজ কি? একজন আরেকজনকে আগে আগে সালাম দিবে, আফসুস সালাম আগে আগে সালাম করবে, আর কি সাধ্য মতে যদি পারো একজন আরেকজনকে খানা খাওয়াইবা, ওয়াতিমুত তাআম। তিন নাম্বার কি? সাল্লু বিল্লাইলি ওয়ান্নাস নিয়াম, মানুষ যখন ঘুমে থাকে তখন উঠে উঠে যারা নামাজ পড়ে, নামাজটা কি? আল্লাহ তো তাহাজ্জুদ যারা পড়ে এরা কি পাঁচত্ব কাজা হয়? আল্লাহ রসুল বলেন মানুষ যখন ঘুমে থাকে আগে আগে সালাম করবা, মানুষকে খানা খাওয়াইবা, ভালোবাসবা, আর যখন মানুষ ঘুমে থাকে তখন উঠে যারা নিশিরাতে নামাজ পড়ে, তিনটা আমল যারা করে কিয়ামতের মাঠে তাদখুলুল জান্নাত বিসালাম, শান্তির সাথে আরামে জান্নাতে প্রবেশ করবে।
হযরত উমরের দোয়া আল্লাহ কবুল করলেন, মদিনায় মসজিদে নববীতে ইন্তেকাল হইলেন, শহীদ হইলেন, আবার নবীর সাথে শুইলেন। হযরত উমর এখনো শুয়ে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জজবাওয়ালা, নবীর প্রেম যাদের অন্তরের মধ্যে, দুনিয়ার কাউকে ভয় করে না। হাদিসের মধ্যে আসছে ঘটনা, এক মুনাফেক আর এক ইহুদি জমিন নিয়ে একটা মতবিরোধ ছিল নবীর দরবারে। ইহুদি বলে, তোমরা নবী যারা ফায়সালা দিবে আমি মেনে নেব, তুমি মানবা। এই মুনাফেক মুসলমানরাই মানতে চায় না, শেষ পর্যন্ত নিয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, রসুল তালাশ করে দেখেন এই সম্পত্তির আসল মালিক ইহুদি, এই মুসলমানরাই ওনার তো কষ্ট দিতেছে। রসুল ইহুদিকে দিয়ে দিলেন, যাও। আর মুসলমানকে বলে দিলেন, এই তুমি এটা নিয়ে বাড়াবাড়ি করবা না, আমি যতটুকু তালাশ করলাম এই জমিন তার পিতৃপুরুষের ওয়ারিশ, ওয়ারিশন সূত্রে এটা তার জমিন, তুমি যাও ওনার তোকতলা নিয়ে ঝগড়া করবা না, যাও তুমি, জমিন দিয়ে দিলাম। এবার নবীর দরবার থেকে আসার সময় ইহুদি বলে, মুসলমান মুনাফেকটাই বলে, আচ্ছা নবী তো বেশি ঝামেলায় থাকেন, হয়তোবা রায়দা ঠিক মতো উনি দিতে পারেন নাই, আই ও একটু উমরের বাড়ি হয়ে যাই। তো হযরত উমরের বাড়িতে গেছেন, উমরকে দেখছেন, কেন আইছেন? কয়, আমরা দুইজনে জমিনটা তো আসলে আমার, আমিরুল মুমিনিন, কিন্তু আল্লাহ নবী তো তারে দিয়া দিছেন, হুজুর একটু বেশি পেরেশানি থাকেন, একটু আপনি দেখেন এটা তালাশ করে। মুসলমান গেছে এই লোভে, উমর হয়তো আমারে দিয়া দিবে। হযরত উমর বলে, নবী কি ফায়সালা করে দিছেন? হ্যাঁ, যে কি ফায়সালা? জমিনটা তারে দিয়া দিছেন। রসুল রায় দিয়া দিছেন? হ্যাঁ, রায় দিয়া দিছেন। আমার কাছে কেন আসছো? আপনি একটু নতুন রায় দেন। কয়, ঠিক আছে দাঁড়াও, আমি নতুন রায় নিয়ে আসি। ঘর থেকে তলোয়ার নিয়ে আইসা এই মুসলমান এমন জোরে একটা আঘাত করলেন, আল্লাহর নবীর রায় যে মানে না, এর রায় হইল এই, এইটা কইয়া একটা কূপ দিয়ে দুই টুকরা করে দিয়েছিল। ইহুদি বয় ফায়া দিছে দৌড়, এক দৌড়ে মদিনা ছাড়িয়ে গে ফলাইছে, সব নষ্ট করছে, আমার জমিন লাগতো না। আবার দৌড়ে গেছে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ফায়সালাতে জমিন আমারে দিছিলেন, এই লোকটাকে উমরের কাছে গেছেন, উমর তো একটা কূপ দিয়ে একটা আঘাত করে হাতে দুই টুকরা করে লেছে, ইয়া রাসূলুল্লাহ আমার জমিন লাগতো না। আপনি কোন হের বাচ্চা কাচ্চারা লুয়ে যাও, কয়ে রাগ দেখি কি হয়েছে, কয়ে এর মারি লাইছে। নবী ফেরে শান হয়ে গেছেন, কি সর্বনাশ করলে রে উমর, কেন? কেসাসের আয়াত ওই সময় নাজিল হয়ে গেছে। এখন ওই মৃত্যু ব্যক্তির ওয়ারেসান এসে নবীর দরবারে যদি বলে, আমরা মাফ করবো না, দিয়ে দিল নিব না, আমরা জানের বদলায় জান চাই, যেটা হইলো কেসাস, তাহলে তো উমরের জান যাইবো, আমি একজন উমরের মতো সাহাবি হারামু, হায় রে হায় উমর, কি করলে তুই আবার আমার কাছে নিয়ে আইতে। রসুল পেরেশান হয়ে গেছেন, হযরত উমরে ডাকাইছেন, হযরত উমর মটমড়ে গিয়ে নবীর দরবারে হাজির হইছেন। আ উমর, তুমি কি করলা? কই, নবীর রায় যে পছন্দ করে নাই, এর জমিনে আমি রাখতাম না হুজুর, মাসি মাসি সুবহানাল্লাহ, কেন নাকি বেশি নবীর রায় পছন্দ করে না। একবার হাদিস শরীফে আসছে, একটা লাল রক্ত বর্ণের একটা চাদর গায়ে দিয়া নবীর সামনে গেছেন হযরত উমর। হুজুর বলেন, উমর এটা আসলে আমরা মুসলমানদের মানায় না, এটা তো লাল, এটা গায়ে দিলা। হযরত উমর কে, ঠিক আছে হুজুর, ঘরে গেছেন তো নবী তো মনে করছেন চাদর খুললে তুই আইব, গিয়া আগুন দরে চাদরটা জ্বালাইছে, আগুন দিয়ে জ্বালাইয়া বাতাস আইতেছে এইভাবে ধরে রাখছে, ছাইগুলি বাতাসে উড়াইয়া লুয়ে গেছে। তো নবীর দরবারে গেছে, কতক্ষণ পরে রসুল জিজ্ঞাসা করছেন, উমর লাল চাদরটা কোথায়? হুজুর আগুন দিয়ে পুড়িয়ে লাইছি, এটা কি করলা? এটা কোনো বিদর্মীর দিয়া দিতে তার কাজে আসতো, নবী যারা পছন্দ করেন নাই এটা আমি জমিনে রাখবো। রসুল যারা পছন্দ করেন নাই উমর এটা পছন্দ করবে না, না হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আমি এটা জমিনে রাখবো না, যা হয় হইব, কেসাসে যদি আমার বদলা খুন হয় আবারে খুন করো, আবারে মারেন, ইয়া রাসূলুল্লাহ নবীর রায় পছন্দ করবে না, এরে আমি জমিনে রাখবো না। এই কথাগুলি হইতে না হইতে জিব্রাইল উমরের পক্ষে কোরআনের আয়াত নিয়ে নাজিল হয়ে গেছে, ওহির দরজা বন্ধ, এলহামের দরজা বন্ধ না, কাশফের দরজা বন্ধ না, তওবার দরজা বন্ধ না। আসুন আল্লাহর কাছে তওবা করুন, ফিতনার জমানা, ফাসাদের জমানা। আমিয়া বাংলার জমিনের আকাশে কালো মেঘ, কালো মেঘাচ্ছন্ন হয়ে এমনিভাবে ঘুরতেছে আমাদের মাথার উপর, কখন কি হয়ে যায় জানা নাই। একটিমাত্রই পথ মুসলমানের, সেটা কি? আল্লাহর শক্তি, আমাদের অন্য কোনো শক্তি নাই। আর মুসলমান অস্ত্রের শক্তিতে আগে বাড়ে নাই, মুসলমান জনবলের শক্তিতে আগে বাড়ে নাই, মুসলমান রুহানি তাকত নিয়ে সামনে গেছেন আর গুড়া দৌড়াইছেন সমুদ্রের উপর, গুড়া নিয়ে আল্লাহ পার করে দিছেন।
আমার ভাইরা কথা লম্বা করতে চাই না, এই জন্যই ভালো কাজ করুন, ভালো কথা মানুষকে বলুন, নিজের বিবি বাচ্চাকে ভাই বেরাদর আত্মীয় স্বজন আহলে আউলাদ সকলকেই ভালো কথা দিনের দাওয়াত, দিনের কথা বেনামাজিকে বারবার দাওয়াত দেন, বাবা রে নামাজটা পড় এটা তোমার কাজ। যুবক ছেলেরা নামাজের আজানের পরে রাস্তাঘাটে ঘুরে ক্যারাম বুট খেলে এই নেতাকে হে নেতাকে ওদেরকে বাবা ডেকে মাথায় হাত বুলাইয়া পিঠে হাত বুলাইয়া মসজিদ মুখী করেন, না হয় মুরব্বীরা মারা যাইবেন, মসজিদ পতিত পড়ে যাবে, কথা ঠিক না বেটি? ওদেরকে নামাজি বানান, নামাজের বুঝ দেন, এত ওয়াজ মাহফিল হইতেছে, ওলামায়ে কেরামের এহতেরাম করতে ওরা শিখুক, চেহারার মধ্যে এলেমের নূর আসুক। যারা চাকরিজীবী আজান হইলেই অফিসে তালা লাগাইয়া মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বে, যারা ব্যবসায়ী মুসলমান ব্যবসায় তালা লাগাবে তার তালা লাগাইয়া নামাজ পড়বে, যারা কৃষি কাজ করে আজানের সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ বন্ধ মহিলারা করে নামাজ পড়ো, পুরুষগণ মসজিদে যাও আল্লাহর কাছে প্রার্থনা চাইয়া তারপরে কাজ করো, এইভাবে যদি কাজ করো দুনিয়ার কাজটা তোমার নাম হয় আমলে নেকি লেখা হবে। তাই আমার আল্লাহ বলেন قولاً ممن دعا إلى الله وعمل صالحاً وقال إنني من المسلمين ওই কথার চেয়ে উত্তম কথা কার হতে পারে যে কথার মাধ্যমে মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে এবং সে নিজে অনেক আমল করে এবং সে বলে আমি মুসলমানের দলে দলবদ্ধ, আমি একজন মুসলমান। আমার আল্লাহ রসুল বলেন আমার উম্মতকে আমি এমনি ফেলে রেখে যাই নাই, দুইটা জিনিস আমার উম্মতের সামনে রেখে গেছি, তারা তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, আল্লাহর কোরআন আমি নবীর হাদিস, এই দুই জিনিস আমার উম্মতের সামনে রেখে আমি দুনিয়াতে বিদায় হইতেছি। আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত এই আরাফাতের ময়দানে এক আমার নসিহত রেখে যাইতেছি দুইটা জিনিস, সেটা কি? আল্লাহর কোরআন আমি নবীর হাদিস, এই দুই জিনিসকে ধরবে মজবুত সহকারে আমল করবে মানবে, জাহান্নামি হবে না, শিরিক বলা হবে না, বেদাত বলা হবে না, মুশরিক হবে না, নাস্তিক হবে না, জান্নাতের পথে সিরাতুল মুস্তাকিমের পথে থাকবে। যখন কোরআন হাদিস ছাড়বে উই পোকা যেমন আগুন দেখলে ঝাঁপায়ে পড়ে, এইরকম নাস্তিকবাদীদের দিকে ঝাঁপায়ে ঝাঁপায়ে পড়তে থাকবে। সুতরাং আল্লাহ পাকের দরবারে সাহায্য চাও, এই সমস্ত সম্মেলনগুলি এলাকাবাসীর জন্য, দেশবাসীর জন্য নাজাতের এবং হেদায়েত পাওয়ার উসিলা হোক। জোরে জোরে বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين، سبحان الله وبحمده، سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك، اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم بادشاہ ظلم مالا در گزر ما گناگاری میں تو آمل جگر ما گناگاری মাগুনাগারি মেঠু আমার জিগর তুনে গুখা রে অবাবাদ কর দাই জর্বে বেহান দাজাবে হাদ কর দাই সালে হাত দর বন্দে আশিয়ান গশতাই আখের আজকার দা পেশে মাঙ্গশতাই রুজ সবান দরবা আশি বুদাই غافل از منواهی بودای بگونانا گزس پر ما ساعت با حضور دل نکردم طاعت بردارمون بنده با گریختا ابرو به خود به عشیار ریختا باری الفا فی تو به پای بود نا اومد از رحمتت شایتا بود اندر آدم کس بودن جلم بودی عذاب دریم بود
انت ربي انت حسبي ذو الجلال انت ربي انت حسبي ذو الجلال تقوي ما خداي من قريب تقوي ما خداي من قريب هميشه بار گنہگار رہی بس اللہ خالی ہاتھ آسانیا آسی آسی سائی اللہ خالی ہاتھ آسانیا آسی آسی سائی نوئی راسا ہوئی آزنو امرا فیرے نائی جائی اللہ نوئی راسا ہوئی آزنو امرا فیرے نائی جائی دوستری ککر روائی چے دوستاری دوارے دوستری ککر روائی چے دوستاری دوارے لاتی ڈنڈا ماری آگو نا تارا مرار لاتی ڈنڈا ماری آگو نا تارا مرار لاتی ڈنڈا میرے جدی اللہ ناو گو تارا آئی لاتی ڈنڈا میرے جدی اللہ ناو گو تارا آئی امرا کتائی زبو فیرے عجبو گوریا گوریا امرا کتائی زبو فیرے عجبو گوریا گوریا اللہ جاگا جو دی نہیں داؤ گو دربار توبہ اللہ جاگا جو دی نہیں داؤ گا دربار توبہ جہاں نمیر آگون سے کفلے آوار جہاں نمیر آگون سے کفلے آوار جلیونا امرار اے اللہ تو زوکر آگون ہے زلیولا امرا رے اللہ تو زوکر آگون ہے اے مانو کو تھینڈا آگون شوہی بوکے والے اے مانو تھینڈا آگون شوہی بوکے والے مالا کل موتے سے جو کون کائرانی بیجا اللہ مالا کل موتے سے جو کون کائرانی بیجا شنگے کورینی تے دیو پویتر ایوال اللہ شنگے کورینی تے دیو پویتر ایوال بھائی بندو شو بھائی ملے فائرانی بے باتی بھائی بندو شو بھائی ملے مکینی بے باتی درجہ بندو کرنی بے جندگی رو لگی لگو 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 لگو
তুমি সারা কার কাছে আল্লাহ করি বরুদার তুমি দিনে কবুজিবে মনেরি বেদন ভালো তাকি খারাপ তাকি আল্লাহ তবু তো তুবার তুমি সারা মাফ করিতে কে আছে আবরাল আল্লাহ বুড়া বুড়া মানুষ গুলি কান্দে যুবক ছেলেরা কান্দে ওলামায়ে কেরাম কান্দে ইয়া আল্লাহ দেখো কার কান্দন তোমার কাছে ভালো লাগে আল্লাহ ইয়া আল্লাহ যার কান্দন ভালো লাগে এই উসিলা করে পুরোটা মজবাকে কবুল করো আল্লাহ আল্লাহ কত গুনাহ করিয়াছি জীবন বরিয়া আমরা কত গুনাহ করিয়াছি জীবন বরিয়া ভাষায় তাহা প্রকাশ হয় না হিসাব করিয়া নুন রুটি খাইছি তোমার আমরা গুরিয়া গুরিয়া নাফরমানি করছি গো আল্লাহ তোমাকে ভুলিয়া আমরা পাপি গুনাগার কে করে পাকো সাফ তুমি যদি দয়া করো করে দিবে মাফ ইয়া আল্লাহ দুদিন ব্যাপী ইসলামী সম্মেলনকে কবুল করো আল্লাহ এই মাহফিলের জন্য যারা কঠোর পরিশ্রম করেছেন করতেছেন করবেন বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়েছেন ইয়া আল্লাহ প্রত্যেকের কদমে কদমে কোটি কোটি নেকি দান করে দিও ইয়া আল্লাহ যারা দেশে আছে বিদেশে আছে সকলকে হায়াতে তৈয়বা নসিব করো ইয়া আল্লাহ এলাকার যে সমস্ত মুর্দেগান কবরে আছেন তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিও ইয়া আল্লাহ আমি গুনাহগার মুসাফিরি কাঙ্গালের বেশে মিসকিনের বেশে দুটো কালি হাত বাড়াইলাম আমার সঙ্গে যারা হাত বাড়াইছেন তাদের মধ্যে যার আব্বা নাই আম্মা নাই এতিমের মতো কবরে আছে আল্লাহ বাবা মার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিও আমাদের দোয়া কবুল করে হাদিয়া সোনার মদিনা নবী পাক রোজে আধারে পৌঁছে দাও তমাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের পাক রওহে মুবারকে পৌঁছে দাও ইয়া আল্লাহ সাহাবাজ বাহিন সোহাবে সলেহীন তমাম পৃথিবীর জমিনের নিচে যত মুর্দেগান কবরে আছেন সকলের আর রওহে পৌঁছে দাও ইয়া আল্লাহ মতলববাসী এই সমস্ত এলাকার মুরব্বীরা যুবকেরা ছেলেরা ছাত্ররা আমি গুনাহগারকে বড় ভালোবাসি গো আল্লাহ আমার কাছে কিছু নেই আমার মধ্যে কিছু নাই এলেম নাই আমল নাই বিদ্যা নাই বুদ্ধি নাই কিছু নাই ওরা কেন ভালোবাসে জানি রে গো আল্লাহ মাবুদ কি দিয়ে বিদায় করব আমার কাছে কিছু নাই তোমার কুদরতের হাতে সকলকে সুপর্দ করলাম যেভাবে রাজি থাকো ওইভাবে সকলকে চলার তৌফিক দিও গো আল্লাহ করো কি না করো দয়া ধরেছি দাম আল্লাহ করো কি না করো জীবন মরণে আল্লাহ না হবে সাধন জানি না গো মাবুদ এই মুনাজাত কি জীবনের শেষ মুনাজাত কি না মাবুদ এই মুনাজাত যদি জীবনের শেষ মুনাজাত হয়ে থাকে রে আল্লাহ এই মুনাজাতকে কাল কিয়ামতের মাঠে আমরা সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও গো শরীয়তের রঙে আল্লাহ রঙিন বানাইয়া মারে ভতি নূরে দাও গো উজালা করিয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم